लिंक दिए दी सीधे से चैट बॉक्स में। अच्छा হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ভাইয়া আমার পূর্বের একটা কাজ আমি করছি, ইব্রাহিম খলিলুল্লাহ, দেখেন আমি এই সেটা আপলোড দিলাম, কেন জানি ওইটা আবার রিলোড মারতেছি, ওইটা আপলোড এই কি বলে টেক্সট গুলান কেন জানি রিমুভ হয়ে যাচ্ছে। তাই নিজের এক্সেল শিটে কাজ করলাম। ওকে, আমরা কি ক্লাসটা কি রিভিউ করব আগের ক্লাসটা? তার মানে ওয়েব রিসার্চ থেকে শুরু করে এই পর্যন্ত যত যে কটা আমাদের ক্লাস হয়েছে বিটুবি লিড জেনারেশন লিংকডইন রিসার্চ নিয়ে ক্লাসগুলো হয়েছে, সেই ক্লাসগুলো নিয়ে আমরা কি একটা রিভিউ করব না আমি নেক্সট টপিকে চলে যাব? রিভিউ করলে মনে একবার ভালো হয়, মনে হয় রিভিউ করলে ক্লিয়ার হবে মনে হয় আমাদের। আচ্ছা ভাইয়া, এরকম বারবার করে রিভিউ করার ফলে কি আমাদের সময়ের কোনো মানে অপব্যবহার হচ্ছে কি? মানে আমরা কি কাভার করতে পারবো? আমার কথা হচ্ছে আপনাদের যে কটা স্কিল নিয়ে আমি কাজে আগামী চেষ্টা করতেছি, আশা করি যে আমি পারবো, কিন্তু বাট আপনাদের ফার্স্ট বলে যদি আমাদের স্কিল গুলো যদি নর্মালি ভাবে থাকে, সো আমরা দেন মার্কেট প্লেসে যাইতে পারবো না। হ্যাঁ, তাহলে আই থিঙ্ক রিভিউ করাটাই বেটার, স্কিলটা দক্ষ হবে আরো। আমরা রিভিউটা করে দেন, আমাদের একদিন নয় পিছিয়ে যাচ্ছে সেটা সমস্যা না, কিন্তু বাট আমাদের স্কিলটা তো ডেভেলপ হচ্ছে। আমরা রবিবারের দিন হচ্ছে, রবিবার যেহেতু শনিবারে অফ, সোমবারে আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেহেতু এখন মেইনলি কথা হচ্ছে সবার আমাদের সবার এক্সপিরিয়েন্সের উপরেই কিন্তু, বা আমাদের সবার স্কিলের উপরেই কিন্তু আমি আগাইতেছি। সো দেন আমাদের ডিএম সেভেন ব্যাস, দিনাজপুর যেটা সেভেন, এদের রবিবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এদের কিন্তু আজকে মূলত রিয়েল এস্টেট নিয়ে আমার ডিসকাস চলবে, রিয়েল এস্টেট। হ্যাঁ, আমরা কি নেক্সট উইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ফাইবারে? হ্যাঁ, নেক্সট উইকে সেটা হয়তো বা আমাদের একদিন পিছিয়ে যাবে, মঙ্গলবারে যাবে হয়তো বা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নেই। মঙ্গলবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ইনশাআল্লাহ। আমরা কি DM7 থেকে পিছিয়ে আসছি? হ্যাঁ, একটু পিছিয়ে আছি মানে কি আমাদের যে এক্সপিরিয়েন্স লেভেলটা সেগুলো আমাদের ট্রাকসার, তার মানে আমাদের শিটের যে ট্রাকসার গুলো এগুলোই সবকিছু রেডি করতে আমাদের একটু সময় লাগছে। সো আমাদের এখানে দেখা যায় যে একটু অলসতা ভাবটা একটু বেশি। আমি কিছু মাইন্ড করবেন না, আমাদের এক ব্যাচে যতগুলো আছে 24 জন, 24 জনের ভিতরে আইসটলে 7 জন পার্সন বা 10 জন, 7 থেকে 10 জন পার্সন, পার্সনগুলো খুব অ্যাক্টিভ, তারা রাত জাগা থেকে শুরু করে সবকিছুতে এক্সপার্ট। বাকি হচ্ছে 14 জনের একটু আপনারা এরকম না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট আপনাদের একটু সময় এইদিকে দিতে হবে। আর আমাদের এই গ্রুপটাতে একটা যেটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে DM6 ব্যাস, DM6 আমাদের DM6 ব্যাসের কনভারসেশনটা খুবই কম। তার মানে আমাদের হচ্ছে FB গ্রুপ থেকে শুরু করে স্কাইপ গ্রুপে আমাদের অ্যাক্টিভিটিটা খুব কম, যার কারণে আমাদের এই অবস্থা। আমাদের অ্যাক্টিভিটিটা যদি বেশি থাকতো দেন আমাদের সবচেয়ে বেস্ট হইতো। জি ভাই, ফেসবুকে মেসেঞ্জার যদি কোনো সমস্যার কথা বলেন ভাই, কেউ তো রেসপন্স করে না। কালকে আমি বলছিলাম, আপনি শুধু রেসপন্স করছেন। অ্যাক্টিভিটিটা থাকতে ভাই, আমার কথা হচ্ছে ভাই আমি অ্যাক্টিভিটিটা যত বেশি দেখবো আপনাদের স্কিলটা তত ডেভেলপ হবে। আপনাদের স্কিলটা মনে করেন মেবি যেটা চলতেছে বলে গেলে যে আপনাদের অ্যাক্টিভ না, আপনারা যেখানে কাজ করতেছেন এখানে শেষ। জি ভাই, কোনো সমস্যায় পড়লে ভাই কেউ রেসপন্স করে না, ওই আপনি করলে সমস্যা পরে এই হচ্ছে জন্য সকালবেলা, যদি আপনার আমি বলি আপনাদের যাদের সকালবেলা কাইন্ডলি প্রবলেম হচ্ছে, সো আপনার বিকালবেলা শিফটে নেন। যদি দেখা যাচ্ছে যে আপনাদের একেবারে প্রবলেম, সো তাহলে ক্লাসটা না করাটাই বেস্ট। কারণ এটা হচ্ছে কি আমাদের আজকে 26 তারিখ, আমার হাইস্ট হতে পারে আর থেকে 2 থেকে 3 দিন,
আপনাদের উপরে সবচেয়ে কড়া নজরদারি রাখতে হবে। মানে হচ্ছে আপনারা এরপরে যদি ক্লাসে যদি না আসেন সেটার দায়ভারটা সম্পূর্ণ আমাকে নিতে হবে। তো আমাকে অথরিটি বলবে যে কেন আসে নাই, আপনি কি তাদের বলতে পারবেন না যে তারা ক্লাস করবে কি করবে না, এটা পুরোটা আমার উপর সম্পূর্ণ চাপটা আসবে। সো কাইন্ডলি আমি এখনো বলতেছি, সো আপনারা যদি ব্যাচ যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। সো আপনারা ভাবেন আমরা এই উইকটা হয়তো আর আমি আর 2 থেকে 3 দিন এই কাজটা করতে পারবো, দেন তারপরে আর পারবো না, কারণ এই শিফটটা সবটা পুরোটা গভর্নমেন্টে চলে যাবে এবং আপনাদের আর্নিং সোর্স এর উপরে সবার সার্টিফিকেট গুলো রেডি হবে এই নামটা থেকেই। সো এটা হচ্ছে মেইন একটা কথা। সো এখন আপনারা ভাবেন, আপনারা ভাবলে সেটা আপনাদের জন্য বেস্ট হয়। সো আপনারা যদি ওখানে বিকাল বেলাতে যাবো, ভাই আমার স্কিলটা ডেভেলপ করতে হলে আমি বিকালে বেলাতে যাবো, সো আমি আপনাদের কোনো কথা বললাম বিকালে বেলাতে ট্রান্সফার করে দেবো, যে সকালে বেলাতে আসতে হবে তাকে সকালে বেলাতে দেবো, কোনো সমস্যা নেই। এই উইকটা হয়তো বা আর 2 থেকে 3 দিনের মতো এটা ব্যাপার। আপনারা যদি প্রবলেমের কথা না বলেন, সো আমি তো আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো না। আর নেক্সট উইক থেকে হ্যাঁ, ফাইবারে যাই, আমি বলি নেক্সট উইক থেকে আমরা ফাইবারে যাইতেছি। সো আমাদের অ্যাক্টিভিটিটা খুবই কম, আমাদের অ্যাক্টিভিটিটা যত বেশি থাকবে আমরা ফাইবার মার্কেট প্লেসে ততটা বেশি ভাবে ধৈর্য থাকবে বা আমাদের অ্যাক্টিভিটি থাকবে। সো এর জন্য আপনাদেরকে দুই গ্রুপে আমরা একসঙ্গে করবো, শনিবারে হতে পারে, শনিবারে কি বা শুক্রবারে, আমি সেটা কালকে ডেট জানাই দেবো, নাহলে বৃহস্পতিবারে দেখি কবে করা যায়। আমরা আমরা ওখানে, হ্যাঁ ওখানে আমি একাই থাকবো, সো আপনাদের সঙ্গে জানাই দেওয়া হবে। সো আমার যেহেতু মেইনলি হয়তো বৃহস্পতিবার অথবা শুক্রবারে আবার অফিসিয়ালি মিটিং পড়তে পারে, দেন শুক্রবারে আমার হচ্ছে ওল্ড ব্যাচগুলোর সঙ্গে, আমাদের 3টা ব্যাচের সঙ্গে আমাদের আবার একটু মিট আপ আছে, দেন আপনাদের সঙ্গে হয়তো বা কালকে আমি ডেট জানিয়ে দেবো, শনিবারে না হলে যদি সম্ভব হয় তো কালকে রাতে বৃহস্পতিবারে। কিন্তু মেইনলি হচ্ছে আপনারা জয়েন করবেন, আমি হচ্ছে রাত 10টা পরে ছাড়া আমি জয়েন করতে পারবো না, এটা হচ্ছে মেইনলি প্রবলেম। এখন আপনাদের মতামত গুলো, আপনাদের এখন মেইনলি হচ্ছে কি, আজকে আপনাদের যেহেতু রিভিউ ক্লাস, রিভিউ ক্লাসটা আমরা 2 ঘন্টা করব, আর এখন যেহেতু আমরা ক্লাসে জয়েন করছি, আমরা তাহলে একটা কাজ করি, আমরা আমাদের সেটা এটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনাদের অনেক সময় প্রয়োজন পড়বে, এই জন্য আপনারা হয়তো বা একটু বুঝতে প্রবলেম হবে, দেন আশা করি নেক্সটে বুঝে যাবেন যে ট্যাম্প মেলে এটার কতটা প্রয়োজন। আমাদের দেখা যাবে যে ফ্যাক নেম জেনারেটর থেকে ফ্যাক নেম ইউজ করতে হতে পারে। সো কি আপু আপনারটা বুঝতে পারছেন? মাইশা আপু মানে ভাইয়া, ওই ফেক মেল থেকে একটা ফেক মেল ক্রিয়েট করে ওই হান্টারে ওই গুগলে সাইন আপ না করে নিচে সাইন আপ করব, এটাই তো সাইন আপ করে ওটা দিয়ে দিব। হ্যাঁ, আর দেন হচ্ছে আর যে ফেক মেলটা আপনি এখান থেকে ক্রিয়েট করে দিলেন, এই ফেক মেলটা আপনি সুন্দর করে একটা নোটপ্যাডে রেখে একটা ফোল্ডারে রেখে দিবেন, কারণ হয়তো বা ট্যাম্প মেল নষ্ট হয়ে যেতে পারে বাট আপনার হান্টার অ্যাকাউন্টটা নষ্ট হবে না, কারণ একটা ফোন নাম্বার যে খুলবেন ওই ফোন নাম্বারটা আপনি একটাই পাবেন অ্যাক্সেস, দেন আর নেক্সট আর পাবেন না। এখানে যদি চান যে আপনি আপনার নিজের মতো করে মেল তৈরি করবেন, সো আপনি আপনার নিজের মতো করেও মেল তৈরি করতে পারবেন, এখানে সবকিছুই পারবেন। আর ভাইয়া, আজকে আমি একটু অসুস্থ, তো আমি বেশি কথা বলতে পারবো না, কিন্তু মোবাইলে কন্টিনিউ করব। ওকে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, ওকে নেক্সট, আপনাদের সবার আজকে কোশ্চেন, আজকে মনে করেন ব্রেক রাখ পর্যন্ত আপনাদের কাছ থেকে কোশ্চেনই না হবে, ব্রেকের পরে আপনাদের ক্লাস স্টার্ট করবো। ভাইয়া কালকে তো আমরা নেভার বাউন্স হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি নাই, তো ওটা কি পরে করবো নাকি ওভাবেই থাকবে? আপাতত এভাবে থাক, এটা হচ্ছে আমি সার্ভার ওনাদের সঙ্গে কথা বললাম, ওনাদের সার্ভারে উন্নয়ন কাজ চলছে, আচ্ছা ঠিক আছে কমপ্লিট করতে দিচ্ছি, নেভার বাউন্সের না হলে আমি আরেকটা দেখাবো, সমস্যা নাই, সো টেনশন বিষয় নাই, কালকে আরেকটা দেখাবো নেভার বাউন্সের ওপরে। ভাইয়া আমি, হ্যালো, জি বলেন ভাইয়া, এই যে নেম টু ইমেল যে ইয়াটা ছিল না ভাইয়া, এক্সটেনশনটা, হ্যাঁ সেটা দিয়ে ভাই আমি একটু কাজ করতে পারতেছি না ভাই, একটু যদি আবার দেখাইতেন রিপিট কিভাবে ওটা দিয়ে সার্চ করতে হয় তাহলে খুবই ভালো। ওকে
ভাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখেন আমি একটা জিমেল ইয়ে করলাম, রাইসুল ইসলাম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, মাঝখানে কিন্তু একটা স্পেস থাকতেই হবে, ঠিক আছে? সো ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এর পরে অ্যাট এর আগে আমরা একটা স্পেস দেব, স্পেস দিলে আমাদের একটা নতুন মেল ক্রিয়েট করবে, এখানে আমাকে অনেক বড় মেল জেনারেট করে দিবে, এটা হচ্ছে নেম টু মেলের কাজ। আর স্পেসটা যদি না দিই তাহলে আমাদের এগুলো কোনো অপশন আসবে না, আর রাইসুল ইসলামের আগে যদি আমি যদি এখানে যদি স্পেস দেই দেন তাহলেও আমার আসবে না। সো এখানে একটা স্পেস দিতে হবে, এখানে একটা স্পেস দিতে হবে, সো তাহলে আমার সবকিছু ডিটেলস চলে আসবে। রাইসুল ইসলাম স্পেস, রাইসুল স্পেস ইসলাম স্পেস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। ক্লিয়ার ভাইয়া? জি ভাই ক্লিয়ার হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে নেক্সট। হ্যাঁ আমার স্ক্রিনটা আমি শেয়ার দিতাম। ওকে ঠিক আছে ভাইয়া। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা কালকে আমি এগুলো সব কমপ্লিট করছি, তো আমি নতুন একটা সিটি নিয়ে কাজ করছিলাম, এটা হলো জার্মানি। তো এই ক্ষেত্রে আমি যে সমস্যাটা ফিল করছি সেটা হলো ইউরোপের কান্ট্রিগুলোর ক্ষেত্রে জার্মানি হচ্ছে একটা কান্ট্রি আর বার্লিন হচ্ছে তার মধ্যে একটা স্টেট। তো এই ক্ষেত্রে আমার এই সিটি আর স্টেটের মধ্যে একটা কনফিউশন হয়ে গেছিল যে এখানে আসলে কি দিব। তো আমি সিটির জায়গায় কান্ট্রির নামটা দিছি, তো এখানে কি আসলে কান্ট্রির নামটা যাবে নাকি স্টেটের নামটা যাবে? এখন আমি আপনাকে ক্লিয়ার করে দেই, আমরা শুধু হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে আমরা শুধু স্টেট পাই, যে অন্যান্য সিটির ক্ষেত্রে আমরা কিন্তু স্টেটটা পাই না। হ্যাঁ বার্লিনটা হচ্ছে আপনার সিটি আর হচ্ছে জার্মানটা হচ্ছে কান্ট্রি, শুধু আমরা ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে আমরা স্টেটটা ইউজ করে থাকি বা স্টেটটা পাই, কিন্তু অন্যান্য সিটির ক্ষেত্রে আমরা পাবো না, অন্যান্য সিটির কোনো স্টেট নেই। এক্ষেত্রে হচ্ছে বায়ার আমাকে শুধুমাত্র বার্লিন এটাই হচ্ছে পারে, মানে সে বলবে যে আমার বার্লিনের বার্লিন সিটির। হ্যাঁ এটাই ইনফরমেশন। আচ্ছা আর বাদ বাকি ভাই আমি এগুলো সবগুলো বার করতে পারছি, সমস্যা হয় না সেরকম। আমি ওই ইমেলের ক্ষেত্রে আরো কয়েকটা এক্সটেনশন ইউজ করছিলাম, কারণ যেগুলো আপনি দেখছেন এই সবগুলোর মধ্যে আবার অনেক সময় পাওয়া যায় না, মানে ইনভ্যালিড চলে আসে অনেক সময় ইমেল। হ্যাঁ আরেকটা প্রবলেম যেটা আমি ফেস করছি সেটা হলো যেমন আমার এই ফার্স্ট এই কোম্পানিটার ক্ষেত্রে এই কোম্পানিটা হচ্ছে তার পার্সোনাল ইনভেস্টেড কোম্পানি, সেক্ষেত্রে মানে যেটা দেখলাম ওই কোম্পানির ক্ষেত্রে তার কোনো ইমেল নাই, ইমেলটা আছে অন্য কোম্পানির ক্ষেত্রে, সেটা কি আমি দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, কিন্তু পার্সনটা ওইটাই হইতে হবে, কিন্তু তার কোম্পানি যেটা যে মেলটা যেখানকারই হোক সমস্যা নাই, পার্সনটা ওইটাই হইতে হবে। আচ্ছা তাহলে আর কোনো এখানে ওরকম আমাদের সমস্যা নাই। আর আরেকটা জিনিস আছে ভাই, যদি তিনটা নাম থাকে তাহলে কি করব? তিনটা নেম যদি থাকে, আমরা যদি মেল যদি ফিল্টার করতে যাই ম্যানুয়ালি ভাবে, আর তিনটা নেম থাকলে থাকলে আপনি নিতে পারবেন, তিনটা নামে নিতে পারবেন। ফার্স্ট নেমের ঘরে আপনি ফার্স্ট নেম আর মিডল নামটা দিতে পারবেন, আর লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা দিতে পারবেন, কিন্তু আমরা মূলত ভাবে ফার্স্ট নেমে ফার্স্ট নেম টালি আর হচ্ছে ফার্স্ট নেম লে আর লাস্ট নেম নেই, মূলত মিডিয়াম নেমটা হচ্ছে সার নেম হিসেবে ইউজ হয়ে থাকে। আচ্ছা আরেকটা প্রবলেম ছিল কিছু কিছু নাম আছে যাদের নামগুলো যেমন ডক্টর লেখা তারপরে প্রফেসর, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব? এটা নিতে পারবো কোনো সমস্যা নাই, ডক্টর এটা কি ফার্স্ট নেমে চলে যাবে? হ্যাঁ ফার্স্ট নেমে চলে যাবে। ওকে আর কোনো সমস্যা নেই আমার। ওকে ঠিক আছে। আচ্ছা রাইসুল ভাই জি,
আমি একটা সমস্যা ফেস করছি, যেটা হচ্ছে যে কখনো কখনো না ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে দেখছি ওয়েবসাইট আন্ডার মেইনটেনেন্স, তখন কি করতে হবে আমাকে যদি ইনফরমেশন নেওয়ার সময়? তখন আপনাকে কাজটা করতে হবে, আপনি স্ক্রিনটা দেখেন, তখন আপনার ওয়েবসাইটে মনে করেন ওয়েবসাইটে কাজ চলতেছে বা ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কাজ হবে, সাপোজ আমাদের কোম্পানি হচ্ছে কি কোম্পানি দিব বলে, কোম্পানির নাম হচ্ছে আইটি কোম্পানি, আইটি কোম্পানি, আইটি কোম্পানি ইন বা অফ দিব, অফ দিয়ে আমরা তার ইনফরমেশন বের করব। সো যদি কন্ট্যাক্ট ইনফরমেশন দেই, কন্ট্যাক্ট ইনফো দিলাম, সো এই কোম্পানিগুলোর ইনফোগুলো চলে আসবে, যদি থাকে যে চলে আসছে, দেখেন আপনি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো আপনাকে এইভাবে একটু সার্চের ব্যবস্থা করতে হবে। সো আপনি কোম্পানির নামটা দিয়েও এখানে সার্চ দিতে পারেন, সো ডোমেন নামটা দিয়েও সার্চ করতে পারেন। আমার আসল কথা হচ্ছে আপনি কোম্পানিটার কি খুঁজে পাইতেছেন না, সাপোজ ফোন নাম্বার, ডোমেইন নাম যে সার্চ দেন পেয়ে যাবেন আশা করি। আরেকটা জিনিস আমি পাচ্ছি না, যেটা আমার কঠিন হচ্ছে কোম্পানি সাইজ, যেটা কোম্পানি সাইজটা যদি একটু বলে বের করে দেখাই দিতে পারি। আচ্ছা আমাকে একটা কোম্পানির নাম দেন তাহলে, একজন কো, আচ্ছা এখানে আছে, প্রয়োজন পড়তেছে না ভাইয়া। কোম্পানি সাইজ তো আমরা লিংকডইনে পাবো তাই না? হ্যাঁ লিংকডইনে পাবো, আমরা গুগলে সার্চ যদি দেই কোম্পানি, গুগল থেকেও কি পেতে পারি? হ্যাঁ গুগল থেকে আমরা পেতে পারি, সমস্যা নেই। কোম্পানি সাইজ আমি একটা কোম্পানির নাম দিয়ে সার্চ দিলাম গুগলে, এখানে হয়তো আপনারা ভাবে বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা একটা কোম্পানির নাম দেন, ইউনাইটেড স্টেটের একটা কোম্পানির নাম দেন। অ্যামাজন, ওকে অ্যামাজন আমি দিয়ে দিই। কোম্পানি সাইজ অফ অ্যামাজন, আমি এটা দিয়ে যদি সার্চ করি তাহলে মূলত এখানে তার দেখা যাবে যে হচ্ছে তার নাম্বার অফ এমপ্লয়ার হিস্টোরি 8,840,400 তার এমপ্লয়ার হিস্টোরি। সো তা এটা হচ্ছে বিগিনার কোম্পানি, দেন তা এটা হচ্ছে লার্জ কোম্পানি। সো এর হচ্ছে এমপ্লয়ার হিস্টোরি আমরা যদি দেখতে যাই, একটু নিচের দিকে আসি, এখানে ফুল ডিটেইলস দেখাইতেছে তারা, দেন আমাকে আলাদা ভাবে দেখাইতেছে না। ও অ্যামাজনের কোম্পানি আপনার হচ্ছে এমপ্লয়ার লিস্ট হচ্ছে 1000 প্লাস, না 10, 1000 জি, 10,000 প্লাস, 10,000 জি, 10,000 প্লাস, দেখেন কোম্পানি সাইজ সুন্দরভাবে দেওয়া আছে কিন্তু 10,000 প্লাস। আমরা এভাবে গুগলে সার্চ দিয়ে বের করতে পারি কোম্পানি সাইজ বা এমপ্লয়ার, কোম্পানি সাইজ দিকে সার্চ দিয়ে আমরা বের করতে পারি। আমি ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে গুগলেই সার্চ দিই কোম্পানি সাইজ দিয়ে। ও আচ্ছা ভালো তো। সো আরেকটা জিনিস ভাইয়া, জি আমরা যদি কোনো ওয়েবসাইটের আর কি এমপ্লয়ার এটা ক্রিয়েট করতে যাই তাহলে আমরা কিভাবে করব? আমরা কি লিংকডইনে এটা এমপ্লয়ার হিস্টোরি এটা অ্যাড করে দিলেই কি আমাদের এখানে গুগলে দেখাবে? হ্যাঁ ওখানে সব ইনফরমেশন দিয়ে আপনি দেখিয়ে দিবে। আর দেখেন আপনি যদি রিনিউ ভিউ করি, রিনিউটা হচ্ছে তার মান্থলি আয়, আপনাদের কিন্তু এরকমও কাজে আসতে পারে যে আমার কোম্পানির রিনিউ লাগবে, রিনিউ বলতে তার মান্থলি আয়, সেখানে আপনি যদি কোম্পানি রেভিনিউ অফ অ্যামাজন লিখে সার্চ করলাম দেখেন 280.5 বিলিয়ন ইউএসডি ইয়ারলি। ইনকাম করছে অ্যামাজন, আলিবাবা কত করছে সিএন চায়না 509.7 বিলিয়ন
73 শুধু এটা তো চাঙ্গিতে বিজনেস করে এই জন্য এটা কমা যায় অ্যামাজন তো প্রায় ওয়ার্ল্ড ওয়াইড আপনার বা চায়নার হচ্ছে 1 টাকা সমান বাংলাদেশের 11 টাকা ওকে আপনাদের আর কোনো কোশ্চেন ভাই সবাইকে করতে হবে কম বেশি আপনারা সবাই চেষ্টা করেন কম বেশি আপনাদের যদি কোশ্চেন ক্লাসের কি রেকর্ড হচ্ছে না স্ক্রিন রেকর্ড এটা আমাদের স্ক্রিন রেকর্ড না আমাদের স্ক্রিন রেকর্ড হচ্ছে না দেন অন্যগুলো স্ক্রিন রেকর্ড হচ্ছে অন্য আমাদের রেকর্ড করলে ভাই আমরা সল ক্লাসটা একটু পরে ও আচ্ছা 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 ঠিক আছে রাসেল ভাই জি আপনি যেটা আমাকে লিংকডইন থেকে দেখাইলেন ওই লিংকডইনেরটা আমি চাচ্ছি আমি যাব আচ্ছা দেখেন সেম সেলফ এমপ্লয়েড এটার হচ্ছে আপনার কোন কোম্পানি এরকম ভাবে থাকে না সেলফ এমপ্লয়েড এর কোন কোম্পানি থাকে না এরকম ভাবে তার নিজে নিজের কোম্পানি হচ্ছে একজন বস সো এর জন্য আমাদের যেটা করতে হবে আমি মূলত যেহেতু ফাইবারে কাজ করি ফাইবারে পেজ গুলো নিয়ে আমি ফাইবারে কোম্পানিটা দেখব সরাসরি আমি এখানে কোম্পানি সার্চ দিই কেমন কোম্পানি সার্চ দিয়ে একটু বের করি আর পার্সোনালি এত ভাবে যাই যাই আমরা না যাই দেখেন আছে অ্যামাজন দেখতে পাচ্ছেন অ্যাপল আসছে ভাইয়া সিনথেটিক দেখা যাচ্ছে ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে জি আমরা অ্যাপলের দেখি দেখা যাচ্ছে আমরা অ্যাপল কোম্পানি এদের হচ্ছে এটা পেজ বা এটা কোম্পানি কোম্পানির পেজ সো অ্যাপলের আমরা যদি পেজে যাই সো অ্যাপলের ওভারভিউতে আমরা অ্যাপলের যদি আমরা যদি অ্যাবাউট সেক্টরে যাই অ্যাপলের অ্যাবাউট সেক্টরে যদি যাই অ্যাবাউট সেক্টরে এর পুরো হিস্ট্রি পেয়ে যাব অ্যাপলের অ্যাবাউট সেক্টরে ওয়েবসাইটে লিংক আছে ইন্ডাস্ট্রি হচ্ছে ইলেকট্রনিক্স কোম্পানি সাইজ হচ্ছে 10,000 প্লাস 10,000 প্লাস দেখতে পাচ্ছেন না লিংকডইন আমরা লিংকডইন প্রোফাইল কোম্পানি লিংকডইন প্রোফাইলে যাব ওখান থেকে আমরা অ্যাবাউটে যাব অ্যাবাউটে গেলে আমরা কোম্পানি সাইজটা পেয়ে যাব হ্যাঁ ভাই ঠিক আছে এখানে তাদের এখন নতুন সিস্টেম আসছে স্টক কত আছে অ্যাপল এর এটা প্রাইস কত সব কিছু একটু যে ডেটে দেওয়া আছে ইনফরমেশন ওকে ভাই থ্যাংক ইউ ওকে তো নেক্সট আমরা 4 জনের কোশ্চেন পাইছি কিন্তু 24 জনের 23 জনের ভিতরে কিন্তু 5 জনের কোশ্চেন পাইছি বাকি 17 জন কিন্তু এখনো আছেন 17 কি 18 জনের মতো হ্যালো জি স্যার জি আপনারা যদি কোশ্চেন করেন আপনাদের অনেকগুলো আছে আমরা অরিজিনাল 4 জন আমার 23 জন স্টুডেন্টের ভিতরে যদি 4 জন কোশ্চেন করে তাহলে বাদ দিয়ে এরকম অবস্থা বাদ দিয়ে তাহলে বুঝবে যে অবস্থা খারাপ হ্যালো স্যার কোন ব্যক্তির মানে এই যে লিংকডইনে তো এরকম করে বের হচ্ছে না যেমনটা একটা কোম্পানির বের হলো হ্যাঁ অনেক কোম্পানি বলতে কি আপনার ওই কোম্পানির তো লিংকডইন প্রোফাইল এখন থাকতে হবে আপনার যদি প্রোফাইল যদি না থাকে আপনি তো মেইন ইনফরমেশন খুঁজে বের করতে পারবে না পারবে কি এখানে হচ্ছে লিংকডইনে যদি একটা প্রোফাইল থাকে দেন তাকে আমি খুঁজে বের করতে পারবো বা তার ইনফরমেশন খুঁজে বের করতে পারবো স্যার জি বলে প্রোফাইল তো আছে কিন্তু হচ্ছে না তো আর যদি মনে করেন লিংকডইন প্রোফাইলে অনেকে তো দেয় না তাদেরগুলো কিভাবে ওই গুগলের মাধ্যমে বাইর করব গুগলের মাধ্যমে সার্চ করে বের করতে পারবেন কারণ অনেক কোম্পানির হচ্ছে ইনফরমেশন গুগলও আপডেট করে থাকে
লিংকডইন প্রোফাইল যদি না থাকে তাহলে আমরা সরাসরি কোম্পানির সাইট থেকে যদি গুগলে সার্চ করি, পরে একটু উপরে নিচে দেখলে আমরা অনেক সাইট পাবো, এই সাইটগুলোতে থাকে যে থেকে যায়। জি স্যার। সো সাপোজ এখন আপনাকে আমি আরেকটা কোম্পানি দেখাই, যেমন হচ্ছে অ্যাপল, এই কোম্পানিটা হচ্ছে আমি ইনফরমেশনটা এখানে পাচ্ছি না। সো আমি যদি কোম্পানি থেকে একটু সার্চ করি যে সার্চ করে হচ্ছে কোম্পানি সাইজ অফ অ্যাপল দিলাম, দেওয়ার পর আমি সাথে দিলাম জুম ইনফো। দেখেন অনেক কোম্পানির ইনফরমেশন জুম ইনফোতে চলে আসে। সব কোম্পানি যে আমাদের লিংকডইনে অ্যাক্সেস থাকবে সব কিছু, কি ব্যাপার অ্যাক্সেস নাই নাকি আমার ভাই? জুম ইনফো কি ভাই? জুম ইনফো এটা একটা, এটা একটা হচ্ছে ডিরেক্টরি সাইট, ইউনাইটেড স্টেট একটা ডিরেক্টরি সাইট, এখানে সব রকম ইনফরমেশন উঠানো থাকে ভাই। শুধু কি অ্যাপের ক্ষেত্রে জুম ইনফো ইয়া হয় না? ইউনাইটেড স্টেটের কম যত কোম্পানি আছে সব কোম্পানির ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। সো এটা আমরা তো জানি না যে কোন ক্ষেত্রে কোন মানে কোন জুমটা ইউজ হচ্ছে। দেখা গেল যে ইউনাইটেড ক্ষেত্রে জুমটা ইউজ হচ্ছে, বাট আদারওয়াইজ যদি খুঁজতে যাই তখন কেমনে খুঁজবো? সো এইভাবে আমরা সার্চ দিয়ে খুঁজতে পারবো। সো জুম ইনফো তো একটা হচ্ছে ডিরেক্টরি সাইট, এই ডিরেক্টরি সাইটটাতে আপনাদেরকে পেইড ইউজ করতে হয়, আর আনপেইড বা যে কটা ভাবে আমরা পারি যে ইউজ করি। দেখেন এই যে এমপ্লয়ার হিস্টরি কিন্তু সবকিছু দেওয়া আছে, তার হচ্ছে রেনিউ মান্থলি হচ্ছে 260। জুম ইনফোতে পেইড হওয়ার কারণে আমরা সব ইনফরমেশন গুলো পাই না, কোম্পানি কত সালে তৈরি হয়েছে, হেডকোয়ার্টার কোথায়, সব কিছু ডিটেইলস আছে, কোম্পানির ফোন নাম্বার, স্টক সিম্বল সব কিছু দেওয়া আছে A to Z। জি স্যার। জুম ইনফো বলতেছে আপনাকে এটা ক্রিয়েট করে নিতে হবে, এদের সো এদের ডিরেক্ট সাইট, এই সাইটগুলোতে সবাইকে এই সাইটগুলোতে অ্যাক্সেস পাওয়া যায় না, এবং এটাতে অ্যাক্সেস নিতে গেলে অনেক পেইড করতে হয়, একটা পেইড ফুল সাইট। এটাতে 5 মিলিয়ন এদের হচ্ছে, দাঁড়ান আমি এদের ইনফরমেশন কত ইনফরমেশন আছে এই জুম ইনফোতে। সো জুম ইনফো এগুলো নিয়ে আমাদের একটা ক্লাসই আছে, তখন আমরা ইনশাল্লাহ এই সম্পর্কে পুরো ডিটেইলসে জানবো পুরো। এটা হচ্ছে বিটুবি ডাটাবেজ, জুম ইনফো তো হচ্ছে বিটুবি ডাটাবেজের একটা, এখানে কন্টাক্ট পার্সনের ফোন নাম্বার থেকে শুরু করে এ টু জেড পাবেন আপনি। এদের এখানে ইউনাইটেড স্টেটের সব সিটির ডাটাবেজ আছে। এদের ডাটা কতগুলো আছে দাঁড়ান একটু দেখি, বিটুবির ডাটা কত আছে দেখেন, 50 মিলিয়ন কন্টাক্ট ইভেন্টস ডেলি ফার্স্ট, এটা হচ্ছে 50 মিলিয়ন। তারপর প্রপার্টি আছে, হিউম্যান রিসোর্স ভেরিফিকেশন, থার্ড পার্টি, এক্সপার্ট পার্টি, এ টু জেড এদের ইয়ে আছে। এতগুলো আপনাদের সার্চ রেজাল্টে প্রয়োজন আছে? আর যদি এটা পেইড নেন আপনি এখান থেকে মেল পাবেন, সব কবে পাবেন একটা পার্সনেজ। সো সাপোজ আপনাকে আমি আরেকটা দেখাই যে অ্যাপল যে যে হয়েছে শুধু তার না, সো আপনাদের শীট থেকে একটা কোম্পানির নামটা দেন তো ভাইয়া কেউ। আপনাদের ওখানে একটা কোম্পানির নামটা দেবেন আমাকে কাইন্ডলি। লাইভ স্টোরিজ আপনি এমন কোন হোলসেল ইউনাইটেড স্টেটের কোম্পানি দেন ভাই? হোলসেল এগুলো তো আমার কিওয়ার্ড, এর রিলেটেড কোম্পানির নাম তো আছে। আচ্ছা আমি দেখতেছি শীটের মধ্যে কি ভাইয়া, আমি একটা দিছি ভাইয়া, একটু দেখেন তো ভাইয়া চ্যাট বক্সে।
দেখেন ডেট এনার্জি এই কোম্পানিটাও কিন্তু এর ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে, জোমিনফোতে আমাদের একটু এইভাবে সার্চ দিয়ে দেবে তো কিন্তু আর ওয়ে আছে জোমিনফো, তারপর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তারপর আরো কয়েকটা ওয়ে নিয়ে আপনাদের সঙ্গে ইজিলি ভাবে একটা পার্ট রাখছি, সেই পার্টটাতে খুব সুন্দর ভাবে সাজাই দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু আমার ওই কোম্পানিটার ইনফরমেশন কিন্তু চলে আসছে। আচ্ছা দেখেন তো ভাইয়া, এই কোম্পানির সাথে আমার লিঙ্কটার কি মেল আছে? মেল আছে জি ভাইয়া, মেল আছে। ওকে দেখেন এটা হলে তো অনেক সুবিধা হয়, তাহলে তো এক্সটেনশন গুলো অত ব্যবহার করতে হবে না বা সব দিক দিয়ে আর কি সুবিধা মনে হচ্ছে আপনাদেরকে, সব দিক দিয়ে আপনাদেরকে লিজেন্সের জন্য আরো ইজিলি করে দেবো, আরো ইজিলি করে দেবো, কিন্তু একটু সময় যদি আপনি স্ট্রাকচারটা না তৈরি করতে পারেন আপনাদের ইজিলি ভাবে শিখে কোনো লাভ হবে না। তো দেখেন এই কোম্পানির প্রেসিডেন্টও কিন্তু এখানে চলে আসছে, ভিউ এমপ্লয়ার, এখানে এগুলো হচ্ছে কোম্পানির এমপ্লয়ার, তাদের অ্যাকাউন্ট, তো তাদের ইনফরমেশন গুলো কিন্তু এখানে চলে আসছে। কিন্তু আপনি একটা জিনিস কি, তাদের হচ্ছে মেল আইডিটা পাবেন না, মেল আইডিটা নিতে গেলে আপনাকে তাদের পেইড ভার্সনটা ইউজ করতে হবে, এটা হচ্ছে তাদের অফিসের ফোন নাম্বার। কিন্তু তার একটা জিনিস আপনাদের বলি, তার একটা মেলের কিন্তু আমাকে কিন্তু একটা ইনফরমেশন দিছে, সেটা জানেন ম্যানুয়ালি ভাবে বের করার জন্য একটা ওয়ে দিছে আমাকে, এই যে দেখেন তার ডোমেন নামটা আমাকে কিন্তু দিয়ে দিছে। আমরা কিন্তু তার ডোমেনটা কপি করে তার ফার্স্ট নেম লাস্ট নেমটা যদি আমি দিই, দিয়ে যদি আমি যদি ম্যানুয়ালি ভাবে বের করি, সো আমি কিন্তু মেল কিন্তু পেয়ে যাব, তাই পাচ্ছি না, ফার্স্ট নেম লাস্ট নেমটা আমি কপি করে দিই, ডোমেইনটা থাকলেই তো আর কি লাগে। হ্যাঁ আমাদের কথা হচ্ছে মেল যে বের হবে হতে হবে তার তো কোনো মানে নেই, আমাদের খালি কথা হচ্ছে ডোমেইন নেমটা যেন ঠিকটা পাই, এটা হচ্ছে মেইন কথা ডোমেইন। আর এই দুটো ইনফরমেশন আপনাকে নিতে গেলে এই দুটো পেইড নিতে হবে আপনাকে, পেইড ছাড়া আপনি ইউজ করতে পারবেন না এটা। আর এই পেইড এর এটাতে কস্ট অনেক বেশি হাইলি, সো এই জন্য কেউ এটা ইউজ ওইভাবে করে না, আপনার পেইড সবাই ইউজ করতে পারে না। ওকে কোশ্চেনটা শেষ, মিনাজুল ইসলাম ভাইয়া, তারপরে আমাকে আরো একজন করছিল, পাঁচজন আর করেন না। নেক্সট রাসেল ভাইয়া, জি আমি যেগুলো ইনফরমেশন দিলাম ভাইয়া আপনার সাথে কি এগুলো মিল আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ মিল আছে। আচ্ছা ভাইয়া এখন তো প্রবলেম মনে হচ্ছে না, কিন্তু কাজ করতে যায় দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু মানে চলে আসে সামনে, ওই সময় আর কি হেল্পের প্রয়োজন হয় না? এখন মেইনলি কথা হচ্ছে আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতেছেন, সো অনেক প্রবলেম বা অনেক কিছু আপনাদের পেজ বা কোনো কিছু ঠিকঠাক ভাবে হচ্ছে না, সো এরকম ভাবে বলেন যে ভাই আমার এইটুকু হচ্ছে না, এটাতে এই প্রবলেম হচ্ছে, যে কোনো ছোট থেকে বড় যে কোনো প্রবলেম ভাইয়া মূলত একটা জায়গা যে সমস্যায় পড়তেছি সেটা হচ্ছে যে ওই আমার কাছে কোম্পানির নামটা চাইছে নাকি ভাইয়া, তখন আমি একটা মানে কোম্পানির সিও নাম্বার যদি দেই তাও কি হবে ভাইয়া? এখন এখন আমি আপনাকে বলি, আপনাদের কিন্তু শুরুতে আমি বলছিলাম যে আপনাদেরকে কাইন্ডলি যখন আমরা কোনো পার্সনের নাম্বারটা আমাদের অতটা যখন আমাদের কাছে বাইরে ইনফরমেশন যাবে যে এই কোম্পানি গুলো ইনফরমেশন দাও, তখন আমাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো দিতে হবে, দেন আমরা তো ওই পার্সনের ফোন নাম্বারের জন্য তো জীবন দেবো না, সো বায়ার তো আমাকে একটা ফোন নাম্বারের জন্য তো $5 একটা আমাকে এক্সট্রা ইয়ে করতেছে না, সো আমার পার্সোনাল ফোন নাম্বারটা ওটা নিয়ে তার আমাদের করার প্রয়োজন নেই, আমাদের শুধু কোম্পানি নাম্বারটা দিব, পার্সোনাল নাম্বারের প্রয়োজন অতটা না, আমাদের কোম্পানি নাম্বারটা ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। আমরা তো ইনফরমেশন আমি মোটামুটি সবাই বাইর করতে পারি, কিন্তু ভাইয়া দেখা গেল কোম্পানি নাম্বারটা খুঁজে পাইলাম না, সেখানে পার্সোনাল নাম্বারটা দেওয়া হচ্ছে। হ্যাঁ মানে পার্সোনাল যদি পার্সনের নাম্বারটা যদি আমি না পাই, আমি এক্সটেনশন ইউজ করতেছি, এক্সটেনশনে পার্সনের নাম্বারটা আসছে, সো আমি আর এক্সট্রা করে কোনো সার্চ দিতে চাচ্ছি না, এত সার্চার দিব না, সো ওই কোম্পানির নাম্বারটা ওই পার্সনের নাম্বারটা আসছে নাম্বারটা আমরা ইউজ করি, দেন যখন আমরা পার্সনের নাম্বারটা যখন আসে না ফোন নাম্বার, তখন আমাদেরকে কিন্তু কোম্পানির নাম দিয়ে সার্চ করে কোম্পানির নাম্বারটা দিতে পারবো। জি ভাইয়া ওকে নেক্সট, জি ভাইয়া ফিরোজ ভাই আর কোনো কোশ্চেন আছে আপনার? আমি যখন কাজ করতে যাই আসলে অ্যাকচুয়ালি ভাই যেটা বললো সেটাই, কাজের সময় অনেক কিছু ফেস হয় কিন্তু এখন মানে গলায় যাচ্ছে আর কি, কোনটা বলবো না বলবো মানে কি প্রবলেম এটা আমি খুঁজে পাচ্ছি না। যখন কাজে যাই যেমন লিঙ্কডইন এর কাজে যখন গেছিলাম, যখন আইডি গুলো তৈরি করছিলাম সেট আপ করছিলাম, ওইখানে অনেক কিছুই প্রবলেম বাড়িয়েছে, বাট এখন মাথার মধ্যে অনেক কিছু আসতেছে না। জি এখন আপনাদের মাথার ভিতর অনেক কিছু না আসার প্রধান কারণটা হচ্ছে
আপনারা যেহেতু বুঝতেছেন না যে বাইরে আমাদের কাছে কি কি ইনফরমেশন চাইতে পারে বা আমরা কি কি ধরনের কাজ করব, চলো জি ভাই, এটা ইন্ডিকেট এটা করে এটা আমরা কিভাবে করব, ফর্মালিটি মিটিং। হ্যাঁ এটা আমি কিভাবে করব বা এরকম অনেক প্রবলেম হয়, সেটা ফার্স্ট অফ অল আপনার প্রবলেম হইতে হবে। দেন আশা করা যায় যে নেক্সট টাইম আপনার যখন লাইভ এক্সপিরিয়েন্সটা হবে, আশা করা যায় যে আপনি করবেন ভাই লেট জেনারেশনের থেকে এইরকম ইজি কাজ আমি লাইফে কখনো করিনি, এটা তো একটা ইজি একটা প্রসেস। আচ্ছা ভাই, এখন মনে হচ্ছে খুবই কঠিন একটা কাজ, হ্যাঁ খুবই মানে কঠিন অতটা ইজি মনে হয়। ইজি একটা, এখন আপনাকে জি ভাই, ইজি একটা মনে হয়ে যাবে। আপনি একটা প্রজেক্ট যদি করতে পারেন, আমার মনে হয় না যে লিড জেনারেশন সম্পর্কে আপনাকে আর কোনো কিছু বলতে হবে। আর মেইনলি আরেকটা কথা বলি, লিড জেনারেশনের জন্য সবচাইতে আপনি ডিরেক্টরি সাইটগুলো থেকে যদি অ্যাক্সেস করে যদি আপনার ইনফরমেশনগুলো যদি বের করতে পারেন, তাহলে আপনি লিড জেনারেশনের জন্য প্রস্তুত, সম্পূর্ণরূপে প্রস্তুত। ডিরেক্টরি সাইট যেমন হচ্ছে জুম ইনফো থেকে আমি যে ইনফরমেশনগুলো বের করলাম, এরকম আরো অনেক অনেক আপনার জুম ইনফোগুলো আছে, না জুম ইনফো না, ডিরেক্টরি সাইটগুলো আছে, এগুলো থেকে ইনফরমেশন বের করতে হবে। কিন্তু এগুলাতে আমরা অনেকে অ্যাক্সেস পাই না, অনেকে খুঁজে পায় না, অনেক গভর্নমেন্ট সাইট আছে, সো এই জিনিস এগুলো ডিরেক্টরি সাইট নিয়ে যেদিন আলোচনা থাকবে ইনশাল্লাহ সেদিন আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দেব। আচ্ছা ভাই, রাইট ভাইয়া, জি আসলে আমার ডিরেক্টরি সাইড আর এই যে এক্সটেনশন গুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে। আমি বেশিরভাগ খুঁজে বের করতেছি গুগল থেকে, সমস্যা হচ্ছে এক্সটেনশন গুলো নিয়ে আসলে কাজ করতে পারতেছি না অনেক কটা দিন। হ্যাঁ, অনেক কটা দিন এক্সটেনশন দিয়ে কাজ করতে পারতেছেন না, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। কারণ এক্সটেনশনের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি কমফোর্টেবল ফিল করতেছি না, বা আমার কাছে মনে হচ্ছে না যে আমি এক্সটেনশন আমার কাছে ভালো। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি কোন মাধ্যমে সবচেয়ে ইজিলি প্রসেসে কাজ করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি গুগলে যদি সার্চ করেন, সার্চ করে বের করতে পারবেন, সমস্যা নাই। সো আপনাকে আমি বলি, আমি প্রধানত কাজ কিভাবে করি, আমার 1000 লিড বা 2000 লিডের যদি কাজ আছে, প্রথমত আমি শুরু করি হচ্ছে কোম্পানি নাম, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি ওয়েবসাইট লিংক, আর পার্সোনের ইনফরমেশন বা পার্সোনের হচ্ছে পুরো ইনফরমেশন আমি বের করে রাখি। শুধু কি বের করি না, পার্সোনের ইমেল অ্যাড্রেস বের করি না, কারণ কি জন্য, এটাতে একটু সময় লাগে। সো হয়তো ওটা আমি লাস্টের দিকে বের করলাম, লাস্টের দিকে আমি বের করলাম, এটা আমি এভাবে কাজ করি। সো আপনার কাছে মনে হবে যে আপনি যেটা দিয়ে বেস্ট হয় আপনাকে কাজ, সেইভাবে আপনি করেন, কোনো সমস্যা নেই। এখন একটা কথা হচ্ছে, দিন শেষে বায়ার তার কাজটা বুঝে পাইলে এনা যেভাবে কাজ করে, আপনি পেইড ভাবে পেইড দিয়ে কা পেইড পেইড কোনো সাইট থেকে কি কাজ করবে, না আপনি নিজে কাজ করবেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়। ওকে ভাইয়া ধন্যবাদ, বুঝতে পারছেন? হ্যালো, ওকে নেক্সট কোন করছে, জি ভাইয়া আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যালো মাঝি ভাই বলেন। আপনি মেবি বুঝতে পারেন, আমার এখানে ইলেকট্রিসিটি আবার ব্যাক আসছে, সো এর জন্য ফোনের নেটওয়ার্ক অফ হয়ে অটোমেটিক ওয়াইফাই অফ হয়ে গেছে। সো আমি আপনাকে বলি, সো আপনি কিভাবে কাজ করবেন এটা কোনো বিষয় না, দিন শেষে কাজটা ঠিকভাবে বায়ারটা বুঝে পাইলে এনাফ। আপনি এক্সটেনশন ইউজ করবেন না, গুগলে সার্চ করে বের করবেন না, আপনি কোনো পেইড কোনো ডিরেক্টরি সাইট থেকে আপনি তার ইনফরমেশন গুলো কিনে নিয়ে টাকা দিবেন, এটা কোনো বিষয় না। জি ভাইয়া, আর আরেকটা বিষয় হচ্ছে সবকিছু আপনাকে নিজের কন্ট্রোল করা, আপনি কোনটা দিয়ে কখন কি করবেন, কাজে বসার আগে আপনাকে সবকিছু রেডি করতে হবে, আজকে আমি এই সাইট গুলা দেখতে কাজ করবো, সেটা হচ্ছে আপনাকে কাজে স্টার্ট করার আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে।
জি ভাইয়া বলেন, এখন নেক্সট কেউ? হ্যালো, হ্যালো ভাইয়া। জি বলেন। হ্যালো, জি বলেন ভাই। কত কাজ করতে পারি নাই তো এই জন্য মানে আমি মানে প্রবলেম গুলো আসলে কি কি প্রবলেম গুলো হইতে পারে এগুলো আসলে বুঝতে পারতেছি না। আমি আজকে কাজ করি তারপর ছিলাম, কালকে যদি প্রবলেম হয় আমি স্পেসিফিক ভাবে আপনাকে বলবো। ওকে ঠিক আছে ভাইয়া। আইসু ভাইয়া, জি বলেন ভাইয়া। আমাদেরকে এক দুইটা কোম্পানি কাজ দিয়ে একটু করতে বলেন, তাহলে এখনই বোঝা যাচ্ছে যে কে কোথায় কার সমস্যা। গুড আইডিয়া। জি ভাই, হ্যাঁ এটা করতে পারেন ভাই। গুড আইডিয়া। ওকে, আপনাদের তো শীটে তো নাম আছে, মানে আগে কি শীটে তো নাম আছে, এই কিউআর দিয়ে আপনারা কাজ করতে পারেন। জি, এটা কি আপনারা সবাই করলে আর কি বোঝা যাবে কার কোথায় সমস্যা। জি, আপনারা এখানেই করেন তাহলে সবাই। জি করতেছি। সো আপনাদের ভিতরে কারো কি আরো জটিল কোনো কিওয়ার্ডের প্রয়োজন আছে? না ভাইয়া। ওকে, এখানে করেন তাহলে আপনারা। তাহলে আপনাদের জন্য সময় থাকছে 5 মিনিট। ভাই আমার কিওয়ার্ডটা ভাই চেঞ্জ করে দেন ভাই। জি, আপনি কি কিওয়ার্ড নেবেন বলেন? দেন ভাই, এটা এটা বাদ দিয়ে দেন। আচ্ছা, আপনাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, হসপিটাল দিয়ে দিচ্ছি। ইউনাইটেড স্টেটে আপনার নামটা কোনটাতে ভাইয়া? কত নম্বর সিটের? মোশারফ। ওকে, ওকে 5 মিনিট পরে আমি আপনাদের শীটগুলো আবার চেক করব। আপনারা এখানেই করেন, আমি যে শীটটাতে দিছি এই শীটটার উপরেই করেন আপনাদের কাজ। আমার মনে হয় আপনারা এখানেই করেন। এখানে বলতে ভাইয়া কালকে যে কালকে যে শীটটা দিছিল ওটা লিংকডইনের রাসেল ভাইয়া। জি, আমার কিওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিন তো ভাইয়া। আচ্ছা দিচ্ছি ভাইয়া, ওয়েট, আমি একটু এখানে শীটটা সাজাই দিই। আপনি কি কিওয়ার্ড দিবেন বলেন? দেন, আপনি একটু দেন ভাইয়া। আচ্ছা ভাই, আপনাকে আমি দিয়ে সার্জারি। ওকে, আপনাকে আমি কিওয়ার্ডটা সার্জারি দিয়ে দিচ্ছি ভাইয়া। কোথায় দিচ্ছেন ভাইয়া? শেষে দিচ্ছেন? আপনার নামের ওখানে পাবেন, আপনার নামটা যেখানে আছে ওই ওখানে পাবেন। জি মুন্না ভাই, দিয়ে দিচ্ছি সার্জারি ডাক্তার। ওকে ভাই, আমি ক্লাসটা শুরু করতেছি, যেহেতু আপনাদের প্রায় সবারই কোর্শন নেওয়া শেষ, আপনার অনেকেরই কোর্শন নাই আবার অনেকের আছে, বা অনেকের যদি এখন যদি কোনো কোর্শন থেকে বলতে পারেন, না হলে আমি নেক্সট ক্লাসের দিকে চলে যাব। ভাই একটু কোশ্চেন ছিল আমার। জি ভাই, রিয়েল এস্টেট ইনভেস্টর তো মানে ও, জি জি ভাইয়া, ইয়াতে দেখতেছি আমাদের বেশি সাজেস্ট করতেছে, এই জন্য আমি অন্যান্য সিটি থেকে নিছিলাম।
জি রিয়েল এস্টেট ইনভেস্টরটা খুব কম, এটাকে বলা হয় যে ক্যাশ বায়ার, ঠিক আছে? এরা জি স্যার ক্যাশ বায়ার। সো মানে আমি অন্য সিটি থেকে নিছি কিন্তু সিটিটার নাম আমরা দেইনি, পরে দেখতেছি যে না এটা তো ভুল দেওয়া আছে, এটা ইনফরমেশন গুলো খুব কম থাকে, ঠিক আছে? যখন যেটুকু আছে ওইটুকু নিয়ে আমাদের কাজ করতে হয় এবং দেখা যায় যে মার্কেট পেজে রিয়েল এস্টেটের প্রচুর পরিমাণে একটা ভালো চাহিদা আছে, সো এর জন্য আমরা রিয়েল এস্টেটের টপিকটা আমরা রাখছি এখানে। সো এখন আমাদের কথা হচ্ছে যেটা হচ্ছে মার্কেট প্রাইসে বেশি এবং সেই বিষয়ে আপনাদেরকে এক্সপ্লেন করে তোলা আমাদের দায়িত্ব। সো আশা করি যে আপনারা যেভাবে ঘুমাচ্ছেন বা যেভাবে করতেছেন এই সময়টা এখন আপনাদের জন্য স্টপ করতে হবে। সো নেক্সট উইক থেকে আপনাদের শুরু, আপনাদেরকে আমি বারবার বলতেছি আপনাদের কিন্তু প্রফেশনাল লাইফ কিন্তু নেক্সট উইক থেকে শুরু। সো এখন ফাইবারে আপনারা যত অ্যাক্টিভ থাকতে পারবেন তত আপনাদের আর্ন। সো এখন যে বলবেন ভাই ওই কাজ পাইতেছি আমি পাইতেছি না, যেমন হচ্ছে ফজল রাবি ভাইয়া ঘুমাইতেছে কখন ভোরে, সো তার ইনকামটা তো হবেই, সে ফাইবার অ্যাক্টিভ আছে, সো আপনি অ্যাক্টিভ থাকেন আপনিও ইনকাম করতে পারবেন। ভাই এটা তো বড় সমস্যা, আমার তো মনে করেন ঘুমটা রাতে বেশি দেই। ঘুম যদি রাতে যদি দেন তাহলে মনে করেন ফ্রিল্যান্সিং এর করতে হবে না আপনাকে। ভাই রাতে ভাই আমিও ঘুম কম দেই, ভাই বেশি দেই না, কিন্তু কারেন্ট না থাকার কারণে আজকে সকাল সকাল ঘুমিয়ে গেছি। সো যাই হোক, আচ্ছা আমি তাহলে ইয়ে করি, শুরু করে দিই আমাদের রিভিউ ক্লাসটা। না কোন কোশ্চেন করবেন আপনারা, কোন কোশ্চেন থাকলে বলেন, সো নাহলে রিভিউ ক্লাসটা আমি স্টার্ট করে দিই। ভাই স্ক্রিন রেকর্ডটা চালু করে দিও। হ্যাঁ স্ক্রিন রেকর্ডটা চালু আছে। আচ্ছা ভাই তার আগে আরেকটা কথা হইলো, এই যে ভাই আপনার ডেস্কটপে একটা দেখতেছি ডেস্কটপটা কত সময় থেকে রান আছে ভাই, ওই জিনিসটা ভাই কি দিয়ে করছিলেন? ও আচ্ছা এটা নেবেন, আচ্ছা আমি এটা ড্রাইভার আপলোড করে আপনাদেরকে লিংকটা দিয়ে দেব। এটার সঙ্গে কোনো ফ্যাক্টরি না, ঠিক আছে? পিসি তো মনে করেন আমার চলেই প্রায় 7 দিন ধরে একই অবস্থায় চলতেছে, শুধু মাঝে মাঝে একটু রিস্টার্ট দিয়ে দিয়ে আবার এই অবস্থায় চলতেছে, চলেই যাচ্ছে। পিসি তো না ল্যাপটপ, আপনি তো ব্যস্ত হন, আমাদের তো আর আপনার মতো ফাইবার অ্যাকাউন্ট নেই। ফাইবার অ্যাকাউন্ট থাকা লাগবে না আমার, পিসি অল টাইম ওপেন করে, ওপেন হইলে ওপেন, অফ থাকলে অফ। সো এই যে অফ হয়েছে, সো এটাকে আমি চিন্তা ভাবনা করে যে অফ করে কি করবো। সো আপনাদের সঙ্গে আমার ক্লাস চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত, দেন তারপরে হয়তো অফিসিয়াল কোনো মিটিং থাকতে পারে, দেন নাহলে আমার কোনো কাজ থাকতে পারে। সো দুই ঘন্টার জন্য কেন অফ করবো? সো অতএব রান চলতেছে চলুক, সো মনে করেন রাতে তো কাজ করবো, সো ভোর পর্যন্ত চলুক। সো ভোরে যখন মনে হয় যে সকালে তখন ক্লাস করতে অফ করে কি হবে, চল রানিং চলুক, এই অবস্থা চলতেছে। আচ্ছা নতুন কোন আপনি কি প্রজেক্ট ধরছেন আলো ভাইয়া? আমি আলাদা প্রজেক্ট আছে, টুকটাক প্রজেক্ট আছে আমার, লিড জেনারেশন এগুলো প্রজেক্ট আছে টুকটাক, এগুলো চলে আমার আওয়ারলি জবের। তো একটু বেশি ভালো হচ্ছে কি, সময়টা সপ্তাহে 20 ঘন্টা যদি কাজ করি $100 থাকে। সো কাজ করলাম কি করলাম জানি না, কিন্তু যে টাইম ওপেন করে দিয়ে হয়তো বা গল্প করতেছি বা অন্য গেম খেলতেছি, এরকম অনেক কিছু করতে পারে, সুবিধা আছে। আর ফিক্সড প্রাইজের প্রাইজের তো কাজ করতে হবে, $1,000 লিড, আর আমার যদি $100 $1,000 লিড দিতে হচ্ছে বা $150 বা $200 $1,000 লিড, কিন্তু $200 আমি $200 লিড দিই, এটা চাওয়ালে যেগুলো একটা সুবিধা আছে আপওয়ার্কে। আপনাদেরকে যেদিন থেকে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তার আগে আপনাদেরকে অবশ্যই ফাইবার কমিউনিটি, দেন হচ্ছে ফাইবার ব্লগ, ফাইবার ফোরাম, এই সেক্টরগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা নিতে হবে। সো আজকে থেকে আপনারা বেসিক্যালি ফাইবার সম্পর্কে আপনারা ধারণা নিবেন, মানে ফাইবার যে ব্লগগুলো আছে, ফাইবারের কমিউনিটি যেগুলো আছে এগুলো একটু পড়বেন আপনারা। এটা কি ইউটিউবে সার্চ দিলেই তো হবে? ইউটিউবে না ভাইয়া, ফাইবারের নিজস্ব ওয়েবসাইটে, এটা আপনাকে ইংলিশে যে আর্টিকেলগুলো আছে এগুলো আপনাকে পড়তে হবে, পড়ে পড়ে বুঝতে হবে। আর ক্লাসে কি সবাই আছেন না অনেকে হয়তো বা রেস্ট নিচ্ছে? ভাইয়া নাই আমরা কি আমরা আমি রিভিউ ক্লাস স্টার্ট করে দিলাম,
আচ্ছা, এর আগে আমরা কি শিখছিলাম যে ওয়েব রিসার্চ এন্ড লিড জেনারেশন এই পার্টটা? সো আমি একটু জি ভাইয়া প্রেজেন্টেশনটা ওকে। এরপর আমরা অ্যাডমিন সাপোর্টের কি শিখছিলাম? ওয়েব রিসার্চ এন্ড লিড জেনারেশন। ওয়েব রিসার্চটা মূলত হচ্ছে অনলাইন মিডিয়াতে যে রিসার্চটা করা হয় বা ইন্টারনেট রিসার্চ, তাই না? সো এর জন্য আমরা যে আমরা বিভিন্নভাবে অনলাইনে সার্চ করে থাকি, যে প্রতিনিয়ত আমরা রিসার্চ করে থাকি, কিন্তু সো সেটা হোক বা হোক সেটা কোনো হোটেল হোক, সেটা বা কোনো প্রোডাক্ট হোক, সেটা বা কোনো কোম্পানি, যেটাই করে না কেন এটাই মূলত আমাদের রিসার্চের ভিতরে পড়ে, তাই না? আর দেন এর সঙ্গে শিখছিলাম হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটা মূলত কি, এটা বিভিন্ন মার্কেটিং বা বিভিন্ন কন্টাক্ট পারসন এর ইনফরমেশন গুলো তথ্য কালেক্ট করে তথ্য কালেক্ট করা হচ্ছে লিড। লিড জেনারেশন আর ওয়েব রিসার্চ এন্ড লিড জেনারেশন মূলত হচ্ছে চার ধরনের আমরা কাজ শিখবো। সো এটাতে হচ্ছে মূলত B2B লিড জেনারেশন, B2C লিড জেনারেশন। B2B লিড জেনারেশন হচ্ছে মূলত বিজনেস টু বিজনেস লিড। সো বিজনেস টু বিজনেস মূলত লিডটা কি, বিজনেস টু বিজনেস লিডটা হচ্ছে মূলত আমাদের কোনো কোনো কোম্পানি, সো অন্য একটা কোম্পানি বা অন্য একটা বিজনেসের ইনফরমেশন কালেক্ট করাই হচ্ছে B2B লিড জেনারেশন। একটা বিজনেস পার একটা বিজনেস পারসন আর একটা বিজনেস পারসন ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে B2B লিড জেনারেশন। আর B2C লিড হচ্ছে বিজনেস টু কনজিউমার, তার মানে হচ্ছে বিজনেস একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান একটা সেলারের ইনফরমেশন বা একটা কাস্টমারের ইনফরমেশন, এটাই হচ্ছে B2C লিড। পার্সন রিসার্চ এন্ড লিঙ্কডইন রিসার্চ, পার্সন রিসার্চ এন্ড লিঙ্কডইন রিসার্চ হচ্ছে মূলত লিঙ্কডইন থেকে যে কোনো কন্টাক্ট পার্সনের ইনফরমেশন, লিঙ্কডইন থেকে কোনো কন্টাক্ট কোনো পার্সনের ইনফরমেশন রিসার্চ করা হচ্ছে মূলত লিঙ্কডইন রিসার্চ। সো আমাদের কিন্তু এই তিনটা টপিক নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, তাই না? জি ভাইয়া। তার ভিতরে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে B2B লিড জেনারেশন নিয়ে আপনাদের সঙ্গে ফুল ভাবে রিসার্চ করা হয়েছে, দেন আরেকটা হচ্ছে পার্সন রিসার্চ অর লিঙ্কডইন রিসার্চ। B2C অতটা ইয়া হয় নাই ভাই। হ্যাঁ, B2C টা মূলত হচ্ছে কাস্টমারের, কাস্টমারের বলতে আমি এটা একটু আপনাদেরকে বুঝাই দিই। সাপোজ আপনি হচ্ছে একটা কোম্পানি, একটা স্যামসাং কোম্পানির একটা স্যামসাং শোরুম, স্যামসাং শোরুমে আপনি যদি ফোন কিনতে যান অবশ্যই কিন্তু তারা কিন্তু আপনার ইনফরমেশনটা কালেক্ট করে। ভাই ইকো হচ্ছে, ইকো হচ্ছে কথা বুঝাচ্ছে। জি, আপনি একটা বিজনেস পারসন, আপনার হচ্ছে একটা স্যামসাং শোরুমের কথা বলি, একটা স্যামসাং শোরুমে যদি আপনি ফোন কিনতে যান, আপনার ফোন কেনার পরে কিন্তু আপনাকে সেখানে তার ইনফরমেশন দিতে হচ্ছে, ইনফরমেশন গুলো দেওয়া দিতে হচ্ছে না? জি ভাইয়া, এটা হচ্ছে আপনার একটা বিজনেস বা একটা কাস্টমারের ইনফরমেশন, এটা হচ্ছে মূলত B2C লিড। সো এখন এখানে বলি যে আপনি কার কাছ থেকে ফোন কিনবেন, আপনি যে মোবাইল কিনবেন কি কিনবে না, আপনি মোবাইল কিনবেন, যদি আপনার যদি মোবাইল যদি কেনার ইচ্ছা থাকে তো অবশ্যই কিন্তু আপনি কিন্তু স্যামসাং শোরুমে গিয়ে মোবাইল কিনবেন। সো আপনি হচ্ছে মূলত কাস্টমার। আর আরেকটা আপনাকে আরো ইজি ভাবে বলে দিই যে বিভিন্ন প্রোডাক্ট কোম্পানি, যেমন সেটা হচ্ছে বরাবর দারাজ বা আরো অনেক যে তারপরে আজকের দিন যে প্রোডাক্ট কোম্পানি গুলো আছে বা প্রোডাক্ট যেগুলো সেল করে, এরাই কিন্তু দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন কিন্তু স্পন্সর দেয় বা অ্যাড প্রচার করে, মার্কেটিং করে না এদের অ্যাড প্রচারের জন্য। সো এখানে কি বাংলাদেশের 16 কোটি লোকই কি তাদের প্রোডাক্ট কিনে? 16 কোটি লোক না, প্রোডাক্ট কিনে না, এখানে প্রোডাক্ট কিনে কিছু মাত্র লোক, এবং যে কিছু মাত্র বা 10 জন লোক যদি কিনে প্রোডাক্ট, সো সেই 10 জন লোকের যে ইনফরমেশন গুলো দেওয়া হয় এটা হচ্ছে বিজনেস টু কনজিউমার, সো এটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন। ক্লিয়ার?
এখন সেটাকে আমরা কিভাবে কালেক্ট করতে পারি ইয়ে ছাড়া কোম্পানি ছাড়া? এটা এখন আপনাকে যদি আপনাকে যদি এটা যদি এখন যদি আপনি রিসার্চ করতে যান বা তাদের ইনফরমেশনগুলো নিতে চান, আপনি যে একটা কাস্টমার, আপনার বাড়ি হচ্ছে দিনাজপুর, আমার বাসা হচ্ছে বগুড়া, সো আমি কিভাবে জানবো যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, বা আপনার কিভাবে আমি ইনফরমেশন পাবো যে আপনি আজকে বাড়ি কিনবেন? আপনি কি কোনো ইনফরমেশন পাবো, কোনো ইনফরমেশন পাবো না? এর জন্য আমাদের কি প্রয়োজন? এর জন্য আমাদের একটা ল্যান্ডিং পেজের প্রয়োজন অথবা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমি আমার টার্গেটেড পারসনকে ফেসবুক পেজ কি অন্য কোনো পেজ ভাইয়া ফেসবুক পেজ হ্যাঁ ফেসবুক পেজের মাধ্যমে আপনাকে অবশ্যই ইয়ে করতে হবে, আপনি টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে হবে। সো আপনার হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স, সো আপনি যে ফোন কিনবেন আমার কাছ থেকে বা বাড়ি কিনবেন, আপনি কিন্তু এই মার্কেটিংটা করলাম অনলাইনে প্রচার করতেছি, সো এখানে কিন্তু আপনি এসে আপনি ইনফরমেশনটা দিয়ে কিন্তু আমার কাছ থেকে আপনার প্রোডাক্টটা বা আপনার যেটা বাড়ি সেটা কিন্তু আপনি কিনে নিচ্ছেন। তাহলে স্যার B2C মানে এই কাস্টমারদের যদি তথ্যগুলো নিতে চাই তাহলে আমাকে মার্কেটিং করতে হবে, মার্কেটিং এর মাধ্যমে এই কালেক্ট করতে হবে। হ্যাঁ তাই। আচ্ছা ভাই এটা ব্যাপারে কি ভাই ইমেল মার্কেটিং এটাও করা যায়? হ্যাঁ এটা ইমেল মার্কেটিং করো, কিন্তু এটা কিন্তু ইমেল মার্কেটিং করো কিন্তু B2C লিস্ট কিন্তু আমরা কালেক্ট করি। সাপোজ আপনাকে আমরা কিন্তু কিছুদিন আমাদের যে তখন ইমেল মার্কেটিং হবে, সো ইমেল মার্কেটিং এর পরে বিভিন্ন কিন্তু অফার দেওয়া হয় একটা প্রোডাক্টের উপর, কিন্তু বিভিন্ন অফার দেওয়া হয়, যে প্রোডাক্টটা কিনবে সেই কিন্তু কাস্টমার হয়ে গেল, এবং যে সে কিন্তু কাস্টমার, আপনি প্রোডাক্টটা কিনতে যাবেন ওটাই হচ্ছে কাস্টমার। আপনি সেটা ইমেল মার্কেটিং এর মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে হোক বা যেভাবে হোক, আপনি কিন্তু যাচ্ছেন তাদের প্রোডাক্টটা কিনতে, সো এখানে তাকে আপনাকে ইনফরমেশন শো করে প্রোডাক্টটা কিনতে হচ্ছে, সো এটাই মূলত হচ্ছে আপনার B2C লিড। আর B2C লিডটা আমরা কালেক্ট করে দিতে পারি না, কারণ বাইরের চাহিদাটা কম থাকে। বায়ার আপনাকে একটা লিডের জন্য $1 করে দিবে, একটা লিডের জন্য আপনাকে বায়ার $1 করে দিবে, যা আপনার শুধু খালি নাম নিবে, কন্টাক্ট নাম্বার নিবে আর ইমেল, দেন কোনো কিছু না, আর হয়তো নিলে অ্যাড্রেসটা নিতে পারে, হয়তো আপনাকে একটা সিটি দিয়ে দিবে, এই সিটির ভিতরে একটা লিডের জন্য আপনাকে $1 বায়ার পে করবে। আবার কোনো কোনো লিড আছে আপনাকে এক লিডের জন্য $5 দিয়ে দিতে পারে বায়ার, এই B2C লিডের কাজগুলো। জি ভাই বুঝতে পারছেন? জি ভাই পার্সোনাল রিসার্চ তো ভাই যেটা লিংকডইনে খুঁজলাম ওইটাই। হ্যাঁ এটা হচ্ছে পার্সোনাল রিসার্চ এন্ড লিংকডইন রিসার্চ। সো এটা দিয়ে যদি আপনাদেরকে আমি কিছু এক্সটেন্ড, আপনাদের মনে এক্সটেনশনে কিছু মনে হয় মেবি প্রবলেম হচ্ছে তাই না? সো আমি কি লিংকডইন কি পুরাটা রিসার্চ করে দেখাবো না আপনাদেরকে এক্সটেনশনের ব্যবহারগুলো সম্পর্কে আবার ডিটেইলসে বলবো? আপনাদেরকে আমি 1 মিনিট আপনারা শুনেন, আপনারা একটা যে কোনো এখানে 20 জন আছেন, সো আপনারা 1 মিনিট একটু ডিসকাস করবেন। সো ভাইয়া কি লিড জেনারেশন আপনাদের ডিসকাস করবেন, আপনারা ডিসকাস করে আমাকে বলবেন যে এটা করেন, সো আমি ওইটাই করবো, কোনো সমস্যা নেই। আপনারা যদি অন্য কোনো মার্কেটিং সেক্টর যদি শিখতে চান বা অন্য কোনো কিছু শিখতে চান, সো আপনারা সবাই একসঙ্গে মিট আপ করে আপনারা ডিসিশন নিয়ে আমাকে বলবেন যে ভাইয়া এই ক্লাসটা করে করতে হবে, সো আমি ওই ক্লাসটা করবো, কোনো সমস্যা নেই। কারণ আপনারা যদি পারে যে বোঝেন যে ভাইয়া ওটা আপনাকে দেখতে হচ্ছে না, ওই বিষয়গুলো আমরা দেখতেছি, আমরা নিজের নিজের প্র্যাকটিস করতেছি, আপনি ওই বিষয়টা আঁকেন, জি ভাই আসেন। লিঙ্কডইন রিসার্চ, লিঙ্কডইন রিসার্চে যদি আমরা যদি লিঙ্কডইনে যাই, সাপোজ আপনাকে যদি আমি খুঁজে পাওয়ার জন্য যদি ইনফরমেশন বা তথ্য কালেক্ট করতে চাই, তাহলে কিন্তু আপনাকে কিন্তু আমি পাবো না, এই জন্য আপনাকে কিন্তু আমি কিন্তু ফেসবুকে পাবো না। ফেসবুকে পাবো কি?
আপনার ফুললি ইনফরমেশন কিন্তু আমি পাবো না, আপনি কি করেন বা আপনার পোর্টফোলিও কিন্তু ফেসবুকে নাই। সেই পোর্টফোলিও বা কর্পোরেট লেভেলে পারসন যারা, তাদের সবার ইনফরমেশনটা এই সোশ্যাল মিডিয়াতে আছে, আপনার হচ্ছে লিঙ্কডইনে থাকে। লিঙ্কডইন একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা সব হচ্ছে কর্পোরেট লেভেলের পার্সনদের ইনফরমেশন থাকে, বা কর্পোরেট লেভেল পার্সনদের একটা মনে করেন মার্কেট প্লেস বা হচ্ছে মেলা বলতে পারেন, যারা হচ্ছে কর্পোরেট লেভেল পার্সন। সো এখানে আমরা যদি লিঙ্কডইনে যদি যাই, লিঙ্কডইনে মূলত হচ্ছে আপনার লিঙ্কডইন থেকেও কিন্তু আমরা কিন্তু আমাদের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড বায়ার কিন্তু খুঁজে পাইতে পারি। সো আপনাকে যারা কাজ দিচ্ছে, আপনাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা করে লিঙ্কডইন, সব বায়ারেরই একটা করে লিঙ্কডইন প্রোফাইল আছে। দেখবেন আপনাকে যারা ফাইবারে কাজ দিচ্ছে বা আপওয়ার্কে কাজ দিচ্ছে, প্রায় 100%-এর ভিতর 99% পার্সনের লিঙ্কডইন প্রোফাইল আছে, কারণ এরা হচ্ছে কর্পোরেট পার্সন। সো লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করতে হবে এই ডিটেলসটা আমরা পরে দেখব, মার্কেটিং সেক্টর যখন পা দেব তখন দেখব। সো আমরা রিসার্চ করব পার্সন রিসার্চ। সো রিসার্চ করার জন্য আমরা সার্চ করব হচ্ছে পিপলে, পিপলে সার্চ করব, পিপলে সার্চ করে অল ফিল্টারে আমরা যাব। অল ফিল্টারে যাওয়ার পরে দেন আমাদের হচ্ছে এখানে অল ফিল্টারের জন্য একটা ড্যাশবোর্ড চলে আসছে, ড্যাশবোর্ডে কানেকশন আছে, কানেকশন অফ আছে, লোকেশন আছে, কারেন্ট কোম্পানি আছে, পাস্ট কোম্পানি আছে, ইন্ডাস্ট্রিজ আছে, স্কুল আছে, দেন সার্ভিস আছে, এবং ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য আমাদের ফিল্টার করার জন্য অনেক অপশনগুলো আছে। সো এখানে ফার্স্ট কানেকশন, আমি কানেকশন বা ফার্স্ট কানেকশন এগুলো কি ডিটেলসে আলোচনা করব না আমরা কিভাবে সার্চটা করতে পারবো এটা আমি শুধু হাইলাইট করে যাব। ভাই একবার করে রিভিউ করেন, বলেন একটু ডিটেইলস। ওকে, ফার্স্ট কানেকশন মূলত হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যদি পাঁচজন থাকে, পাঁচজন পাঁচজনের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে, সো সেই পাঁচজনই হচ্ছে মূলত ফার্স্ট কানেকশন। যেরকম ফেসবুকে আমাদের ফেসবুকে যেরকম বলি ফ্রেন্ড, আর এখানে আমরা বলি কানেকশন, ফ্রেন্ডকে বলে আমরা কানেকশন এখানে বলা হয়। আর সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার সঙ্গে যে পাঁচজন আছে, পাঁচজনের সঙ্গে যে পাঁচজন আবার অ্যাড হয়েছে, যে পাঁচজন পাঁচজনের সঙ্গে বন্ধুত্ব আছে, আর লোকেশনটা কিন্তু আমরা কিন্তু জানি লোকেশনটা আসলে কোনটা। লোকেশন হচ্ছে এখানে আমরা যে কোনো কান্ট্রির আমরা যে কোনো পার্সনকে যদি খুঁজে বের করি বা সার্চ করি, তার জন্য আমাদের এখানে লোকেশনটা সিলেক্ট করতে হবে। কারেন্ট কোম্পানি মানে হচ্ছে বর্তমান কোম্পানিতে সেই পার্সনটা কোন কোম্পানিতে জব করে। আচ্ছা ভাই, আচ্ছা ভিডিওটা আপলোড পাবো এটা ফেসবুক ইয়াতে ইউটিউবে পাবো? হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবেন ভাই। কারেন্ট কোম্পানি বলতে বোঝানো হচ্ছে বর্তমান কোম্পানি, বর্তমান কোম্পানিতে আপনি আপনি এখন বর্তমান কোন কোম্পানিতে জব করতেছেন। যেমন হচ্ছে আমরা বর্তমানে একটা কোম্পানিতে কাজ করতেছি, সেটা হচ্ছে ফাইবারে কিন্তু কাজ করতেছি। বর্তমানে ফাইবারে আমরা যাব, ফাইবার মার্কেট প্লেস বর্তমান কোম্পানি। বর্তমান কোম্পানি বায়ার আপনাকে হয়তো বা দিয়ে দিছে যে আমার টার্গেটেড কিছু কোম্পানি লাগবে, সে কোম্পানিটা হচ্ছে লোকেশনটা দিছে হচ্ছে ইউনাইটেড স্টেট। তার হচ্ছে তার বর্তমান কোম্পানিতে সে জব করে ফাইবারে, পাস্ট কোম্পানিতে জব করছে আপওয়ার্কে বা গুগলে বা যেটাতে হয় হোক বা কাজ করছে, এরকম কোম্পানির পার্সনকে আমাকে প্রয়োজন। তার অবশ্যই তার হচ্ছে ইন্ডাস্ট্রিজ বা তার সার্ভিস প্রোভাইড করা থাকবে হচ্ছে মার্কেটিং রিসার্চ বা মার্কেটিং কনসালটেন্ট, বা তার ইন্ডাস্ট্রি যদি হয় কিওয়ার্ড মার্কেট রিসার্চ বা টেকনোলজি ইনফরমেশন সে জব করে, এবং তার স্কুলে যদি দেয় যে হচ্ছে সে কোন স্কুলে পড়াশোনা করছে, এরকম স্কুলে এরিয়াও দিয়ে থাকে আমাদেরকে বায়ার। সো এই স্কুলগুলোও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে কিন্তু দিতে পারি। তারপরে হচ্ছে সে পার্সনটা কি লেভেল পার্সন হবে, সো ওই কোম্পানিগুলোর কি লেভেল পার্সন হবে, অনার হবে না প্রেসিডেন্ট ডিরেক্টর হবে না মার্কেটিং হবে, সো সার্ভিস রিলেটেড, সো আমরা এখানে সেগুলো সিলেক্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো আপনাদেরকে আবার এখানে আমরা কোনো পার্সনকে খুঁজে বের করতেও কিন্তু আমরা, আচ্ছা আপনাদেরকে একটা কাজ করেন, আপনাদের একজনের নাম দেন এবং যার প্রোফাইল একবারে ক্লিয়ারভাবে সাজাইছেন তার পুরো ডিটেলসটা একটু দিয়ে দিবেন, তার কোম্পানির নামটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড টাইটেলটা দিয়ে দেন আমাকে, আমি তাকে সার্চ করে বের করে দেখাই। এটা মিনাজুল ইসলাম, আপনি একটু নামটা একটু মেসেজে দিয়ে দেন ভাই, সবকিছু ডিটেলস আপনার।
জি আপনার টাইটেলটা মিনাজুল ইসলাম ভাই, আপনার টাইটেলটা কি দেওয়া আছে? হ্যালো, ভাইবার আপনার মূলত টাইটেলটা কি দেওয়া আছে ভাইয়া? আপনার টাইটেলটা কি সিলেক্ট করে দিছেন? টাইটেল আপনার জব টাইটেল ডিজিটাল মার্কেটার করতে হবে স্যার। ডিজিটাল মার্কেটার, ওকে। এটা তো আপনার প্রোফাইল তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই। আমরা স্পেসিফিক কোন প্রোফাইল পার্সনকে খুঁজে বের করতে গেলে তার নাম এবং তার হচ্ছে সবকিছু ডিটেইলস দিয়ে আমরা কিন্তু তাকেও বের করতে পারবো। এবং এই পার্সনের ইনফরমেশন বের করার জন্য আমরা কিন্তু বিভিন্ন এক্সটেনশন ইউজ করে থাকি। ম্যানুয়াল পদ্ধতিটা আমি বলবো কি, আজকে ম্যানুয়াল পদ্ধতিটাও বলবো, সমস্যা নাই। সো তাদের বলেন, তাদের ইনফরমেশন বের করার জন্য কিন্তু আমরা কিন্তু মূলত এই বিভিন্ন এক্সটেনশন ইউজ করে থাকি। আমি এই পার্সনের ফুললি ইনফরমেশন বের করতে গেলে আমাকে তার মেইল বের করতে হবে, যে বলছে দিনাজপুর, দিনাজপুরের ভিতরে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফাইবারে কাজ করে মিনাজুল ইসলাম, এই পার্সন আমার ইনফরমেশন বের করে দেয়। সো এই ইনফরমেশনগুলো আমি এখান থেকে বের করতে পারবো। সো দেখি, ট্রাই করি যে মিনাজুল ভাইয়ের পাওয়া যায় কিনা। সো লোকেশনটা এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে না, যখন আমি কোনো পার্সনের নাম দিয়ে বা তার ইনফরমেশন দিয়ে যখন আমি সার্চ করবো তার তার হচ্ছে ইন্ডাস্ট্রি বা কোনো কিছু দিতে হবে না। নো ভেরিফাইড মেল, আপনার মেলটা কিন্তু ভেরিফাইড না। রাশিদ ভাইয়া জি ভাই, রকেট রিসার্চ তো একটু আমাকে দিয়েন তো ভাই, এটা আমার কাছে নাই। আচ্ছা, রকেট রিসার্চ এক্সটেনশন লিখে আপনি একটু সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আশা করি। সো ওকে, মিনাজুল ভাইয়ের ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। সো মিনাজুল ভাইয়েরটা এখন থাক, আমরা হচ্ছে এখন আবার ফিল্টারে যাই। তো এখন আসেন যে বায়ার আমাকে কোন স্পেসিফিক কিওয়ার্ড দিছে এবং স্পেসিফিক সিটি দিছে। সো আমরা এখানে ইউনাইটেড স্টেট ক্যালিফোর্নিয়া এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে ইন্ডাস্ট্রির জায়গা হয়তো বা ইনফরমেশন মার্কেট রিসার্চ দিব। কানেকশন অফটা কি এটা একটু বলেন। জি, কানেকশন অফটা হচ্ছে আপনার সঙ্গে কত ফ্রেন্ড গুলো অ্যাড আছে, অ্যাড কানেকশন, ঠিক আছে? আপনি কাকে কি অ্যাড করছেন বা এগুলো পার্সনকে আপনি খুঁজে বের করতে পারবেন। জি জি জি, বুঝছি বুঝছি। সিও লেভেল আমি খুঁজে বের করব, কিন্তু আমরা একটা জিনিস এই পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ারলি ভাবে বুঝছি, আমরা কিন্তু বুঝি না এই পর্যন্ত। আমরা কিন্তু ক্লিয়ারলি ড্যাশবোর্ডের বিষয়টা কিন্তু আমরা একবার ক্লিয়ারলি, এবং আপনাদেরকে যদি বলা হয় যে এই কয়েকটা ইনফরমেশন বের করে দিতে হবে, তো বের করে দিতে হবে। কিন্তু আমরা আরেকটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে যদি দেওয়া হয়, যেমন ধরেন রিয়েল ইস্টেট যদি দেয়, আমরা কিন্তু রিয়েল ইস্টেটটা লিখে যাই, কিন্তু রিয়েল ইস্টেটে এরকম একটা অপশন আসে ইন্ডাস্ট্রি জায়গায় এভাবে সিলেক্ট করে দিতে হবে। কিন্তু আবার আরেকটা জিনিস হচ্ছে এভাবে সিলেক্ট করে দিতে হবে, কিন্তু আবার আরেকটা প্রবলেম হচ্ছে এটা ইন্ডাস্ট্রি জায়গায়, কিন্তু রিয়েল ইস্টেট ইনভেস্টর এরা হচ্ছে সার্ভিস রিলেটেড। সো তাদেরটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। রিয়েল এস্টেট ইনভেস্টর আছে, এটা দিয়ে আসেন কি একটু দেখি আমি। হ্যাঁ, সার্ভিসের জায়গায় আমরা যখন দেখবেন কিছু কিছু জিনিস আছে যে না, এটা রিয়েল এস্টেট ইনভেস্টর, আমার এক্সেস আবার শেষ, কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না, সার্চ শেষ। ওকে, আমরা যখন এই যে সার্ভিসে আমরা দিব না, যখন আমরা কিছু স্পেসিফিক কিওয়ার্ড যখন এখানে যেভাবে শো করে না, দেন তখন আমরা এই জিনিসগুলো এখানে ইউজ করতে পারবো না। এই যে যেমন ধরেন এখানে যে আমরা এই যে রিয়েল ইস্টেট লিখলাম, রিয়েল ইস্টেট যদি আসলাম, রিয়েল ইস্টেট এরকম যদি আসে তাহলে আমরা সিলেক্ট করে নিতে পারবো, দেন তাছাড়া আমরা নিতে পারবো না। এর জন্য আমরা সার্চ করব, এখানে এখানে আমরা সার্চ দিব রিয়েল ইস্টেট, রিয়েল ইস্টেট। ভাই একটু নয়েজ আসছে,
রিয়েল এস্টেট ইনভেস্টর এইভাবে সার্চ দিব, সরাসরি আমরা ডাইরেক্টলি এখানে সার্চ দিব। সার্চ দিয়ে সেখানে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিব, এখানে লোকেশনটা আমরা সিলেক্ট করে দিব যে ক্যালিফোর্নিয়া এরিয়া। সো অ্যাপ্লাই দিব, দেখবেন রিয়েল এস্টেট ইনভেস্টর সবগুলো চলে আসছে। রিয়েল এস্টেট ইনভেস্টর ক্যালিফোর্নিয়াতে কত আছে দেখতে পাচ্ছেন? 43,000 আছে যারা রিয়েল এস্টেট ইনভেস্টরে কাজ করে। এবং রিয়েল এস্টেটের কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনাদেরকে অ্যাড হওয়ার জন্য আমি কালকে বা রিয়েল এস্টেটের ক্লাসের দিন আমি সবকিছু ডিটেলসে বলে দেবেন। ওখানে আমরা ক্যাশ বার ইনফরমেশনগুলো পেয়ে থাকবো বিভিন্ন গ্রুপ সোশ্যাল মিডিয়াতে এবং কিছু ডিরেক্টরি সাইটে। দেখেন রিয়েল এস্টেট ইনভেস্টরগুলো কিন্তু চলে আসছে এখানে। সো আমাদের কিছু কিছু স্পেসিফিক কিওয়ার্ডগুলো আমরা অল ফিল্টার থেকে হয়তো বা নাও করতে নাও পাইতে পারি, দেন আমরা এখান থেকে পাবো। আমরা সরাসরি যখন সার্চ করবো লিঙ্কডইনে, আপনাদেরকে বলে দিই, আমরা অল ফিল্টারে না গিয়ে আমরা সরাসরি এখানে আমরা কিওয়ার্ডটা দিব। আমাদের যে কিওয়ার্ডটা দিবে বায়ার, সেই কিওয়ার্ডটা আমরা এখানে দিব। যেমন ধরেন ইভেন্ট কোম্পানি, ইভেন্ট কোম্পানি লিখে যদি সার্চ করি আমি লিঙ্কডইনে, দেখি ইভেন্ট কোম্পানি কত আসে, ইউনাইটেড স্টেটে আসছে কত কোম্পানি দেখতে পাচ্ছেন? 3,69,000 আসছে। সো এখানে শুধু খালি আপনি খালি স্পেসিফিক এরিয়াটা সিলেক্ট করে দিবেন, স্পেসিফিক ও সরি কানেকশন, লোকেশনটা ইউনাইটেড স্টেটে আছে। সো আপনি যদি চান যে কোম্পানিগুলোর সিও লাগবে, সো শুধু যদি সিও পারসন হয় বা কোনো বা রিলে যদি সিও হয়, ইভেন্ট কোম্পানি যদি সিওকে চান, শুধু একটু অল ফিল্টারে যাবেন কষ্ট করে। এইভাবে সার্চ দেওয়ার পরে দেখেন ক্যালিফোর্নিয়া সিলেক্ট হয়ে আছে, ইভেন্ট কোম্পানিটাও আপনি সিলেক্ট করে দিয়েছেন। দেন শুধু এখানে গিয়ে আপনি শুধু সিওটা ইনফরমেশনটা সিলেক্ট করে দিবেন, দেন আপনাকে আর কোনো কিছু করতে হবে না। ইভেন্ট কোম্পানির 14,000 সিও পারসন চলে আসছে ক্যালিফোর্নিয়াতে। সো এই পার্সনগুলো ইনফরমেশনগুলো আপনারা এইভাবে কালেক্ট করতে পারেন। সো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা একটু বলতে পারেন ভাইয়া? আমি গুগল থেকে কিন্তু সার্চ দিয়ে কিন্তু এর আগেও বের করা শিখছি, গুগল থেকেও কিন্তু বের করা শিখছি বিটু বি লিড জেনারেশনের ক্ষেত্রে বা বিভিন্ন ডিরেক্টরি সাইটে, তাই না? সো এখন আপনি লিঙ্কডইনে কাজ করতেছেন, আপনি কিছু ডিরেক্টরি সাইটে কাজ করতেছেন, তখন আপনি কি করবেন? তখন আপনি লিখবেন হচ্ছে সিইও অফ, তারপরে কোম্পানির নামটা দিয়ে সার্চ দিবেন। যদি এই কোম্পানির যদি কোনো সিও থাকে, তার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে, সো এখানে সেটা শো করবে বা বিভিন্ন কোনো ওয়েবসাইটে বা এরকম নিচে জায়গায় কোনো জায়গায় নামটা শো করবে, অবশ্যই শো করবে। ক্লিয়ার? গুগল থেকে সার্চ করতেছেন কিন্তু লিঙ্কডইন আপনি সার্চ করতে সার্চ করেন নাই, তো সেক্ষেত্রে সাথে শুধু খালি কোম্পানির নামটা দিবেন, পাশে যে পার্সনকে আপনি চাচ্ছেন সেই পার্সনের টাইটেলটা দিবেন, দিয়ে সার্চ দিবেন। আর কোনো কিছুর প্রয়োজন মূলত বায়ার যেটা বলবে, বায়ার যে কোনো একটা কোম্পানির নাম দিবে, ওইভাবে সার্চ দিয়ে যেটা চাইবে ওটা গুগলে দিয়ে দিব, তাইলে তো অবশ্যই। সো আমার কথা হচ্ছে আপনারা কিন্তু এইটা এই পর্যন্ত ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন যে এখানে যে কোনো সমস্যা নাই, কিন্তু এখন আপনাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টেও কাজ করেন, সো আপনি ওয়েব ডেভেলপমেন্টে যদি কোনো প্রজেক্ট যদি না করতে ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, দেন কাজ করা কিন্তু আপনি কিন্তু তারপরে কিন্তু আপনার ভিতরে ভয় আছে যে কি যে হবে, কোথায় যে ভুল যায়, কাজ কি পারবো কি পারবো না। যেমন হচ্ছে ফজলে রাব্বি ভাইয়া এখানে কি কি আছেন? ফজলে রাব্বি ভাইয়া জি, আপনি যখন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে যান ফার্স্টে বলে ওয়ার্ডপ্রেসের জন্য ফার্স্টে বলে যখন কাজ করতে যান, দেন আপনি কিন্তু কাজটাকে শিখছেন, তাই না? দেন তারপরে কিন্তু কাজটা করতে গেছেন, দেন কাজটা শিখার পরে কিন্তু আপনার ভিতরে কিন্তু একটা কাজ করতে যাও কিন্তু প্রচন্ড ভয় থাকছে, কোথায় যে কি হয়। আপনি কিন্তু এক্সপিরিয়েন্স আছে, আপনি কিন্তু পারবেন, কিন্তু তারপরে কিন্তু ভয় আছেন, আল্লাহ কই যেন সারা পড়তেছে, এরকম কোনো কিছু একটা কিন্তু ভয় কিন্তু আপনার ভিতরে কাজ করে নাই। তা তো বটেই, শুরুতে থাকে এসব। হ্যাঁ, দেন যখন আপনি একটা বায়ারকে যখন আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করছেন, দেন তারপর থেকে কিন্তু আপনি বুঝলেন এগুলো এটা কি হইলো, ওয়ার্ডপ্রেস আপনার কাছে কিন্তু ইজি হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না, এখন কিন্তু আপনার কোনো কিছু মনে হয় না যে এখন কোথায় কি আপনি কোথায় যাচ্ছেন কি করবেন। সো বায়ার কোথায় কি ভুল করতে পারে সেটা কিন্তু আপনি আগে জানবেন। সো এক্সপিরিয়েন্সে কিন্তু আপনি চলে আসছে। আপনাদেরও একটা প্রবলেম যে লিড জেনারেশনটা এখন আপনাদের কাছে অনেক কঠিন মনে হবে, অনেক কঠিন, যে মনে করবেন যে এর থেকে কোনো কঠিন কাজই নেই এরকম মনে হচ্ছে এখন। কিন্তু একটা বায়ারকে যখন আপনি কাজ করতে পারবেন, একটা বায়ার সঙ্গে যখন কমিউনিকেশন করবেন, দেন ইনশাআল্লাহ আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এর জন্য আপনাদের সাহায্যটা প্রয়োজন হচ্ছে আমার নেক্সট উইক থেকে রাতটা আপনাদের প্রয়োজন, দেন আপনাদের কোনো কিছু প্রয়োজন না।
আপনারা আমাকে 50 দিন সময় দেন ভাইয়া, আপনারা আমাকে 50 দিন সময় দেন, আপনাদেরকে আমি সফলতা দেব, আর বেশি কিছু না। আপনাদের কাছ থেকে আমি রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সময় নিব, আর সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময় নিব, তারপর আপনাকে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। তারপর এই টাইমটা আপনাদের কাছে আমি সময় নিব ভাই। 11টা থেকে 5টা পর্যন্ত আমাদের কাজটা কি হবে? কাজটা আপনাদের কিছুই হবে না, কাজটা থাকবে আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ রেখে আপনাদেরকে বসে থাকা, আর দেন আপনাদের যদি কোনো কাজ থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করবেন, সমস্যা হবে না ভাইয়া, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। আমরা তো অ্যাকাউন্ট এখনো খুলি নাই তাই না, ওই সেকশন তো এখনো যায়নি না আপনাদের। যে আপনি বলতেছেন যে ভাই কি কাজ হবে, সো আপনার কাজটা হবে যেহেতু আপনার গিগ একটা পাবলিশ করবেন, লিড জেনারেশন একটা গিগ পাবলিশ করবেন, গিগটা পাবলিশ করার পরে দেন আপনি কি করবেন, দেন আপনি অ্যাকাউন্টের মার্কেটিং করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি ডেভেলপ করবেন। আপনার কিন্তু ওই সেক্টর, আপনাদের কিন্তু মার্কেটিং সেক্টর সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্টটা আমি শেষ করে দিব ওই উইকে। সো ওই উইকটাতে আপনার মার্কেট প্লেসে মার্কেটিং করবেন বা মার্কেটে অ্যাকাউন্ট আপনার গ্রো আপ করবেন, মানে অ্যাকাউন্ট আপনি বড় করবেন, বিভিন্ন পোস্ট করবেন, বিভিন্ন শেয়ার কিছু করবেন, বিভিন্ন কিওয়ার্ড লিখবেন। সো এইটা দিয়ে আপনার কি, আপনার অ্যাকাউন্টও রেডি থাকলো, আপনার কাজগুলো হোমওয়ার্কটাও রেডি হচ্ছে, আপনার অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও রেডি হচ্ছে, এবং কি হচ্ছে এখানে ফাইবারও থাকতে পারতেছেন, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারতেছেন। সো একটা ভালো একটা পর্যায়ে চলে আসবে। আপনাদের কাছে আমি বেশি সময় নেবো না, অনলি 50 দিন। সো 50 দিনে ইনশাল্লাহ আমি চাবো যে এখানে আমার যতগুলো স্টুডেন্ট আছে ইনশাল্লাহ সবাই সফলতা আসবে সবার। আমি চাই না যে আপনাদেরকে আলাদাভাবে আর মেন্টরিং ক্লাসে জয়েন করেন, মেন্টরিং ক্লাসে আপনাদেরকে জয়েন করার কোনো প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ, যদি 50 দিন যদি এদিকে সময় করতে ইনশাআল্লাহ ভাইয়া। জি ভাইয়া ইনশাআল্লাহ আছি ভাইয়া, আপনি শুধু সাথে থাকেন ভাইয়া, আমরা আমি অবশ্যই আছি। আমি হচ্ছে আপনাদের সঙ্গে আমি আপনাদের সঙ্গে ক্লাস শেষ করে আমার কিন্তু কোনো স্টপ থাকে না, আমার কিন্তু অন্যান্য যে নেক্সট ব্যাচ গুলো আছে তাদেরও কিন্তু আমি এখনো কিন্তু হেল্প করে যাচ্ছি। সো এখানে কিন্তু আপনার মনে করবেন যে হেল্প করার কোনো দরকার নাই। সো আমার এখানে আমি আমার এখানে মনে হয় যে আমি এখন বসে আছি, সো বসে থাকাকালীন আমার দ্বারা যদি তার যদি হেল্প হয়, সে যদি কিছু করে, সো আমার জন্য অনেক ভালো। আর আমার মনে হয় না যে আপনাদেরকে এইভাবে ফ্রিল্যান্সার বা এইভাবে কোনো কিছু শিখাবে, আপনাদেরকে এইভাবে হাতে ধরে এইভাবে কেউ শিখাবে আমার মনে হয় না। কারণ আমাদের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এলডিবি প্রজেক্টের ভিতরে আমাদের নীলফামারী, পঞ্চগড় এন্ড দিনাজপুর এই ব্যাচগুলোতে একটু কাজের পরিমাণটা একটু কম থাকলেও, বাট তাদের সবগুলো স্কিলটা একবার হাই প্রোফাইল ডেভেলপার, ডেভেলপ হাই প্রোফাইল ডেভেলপ তাদের প্রোফাইলগুলো। সো যাই হোক, আপনাদেরকে এখন আমরা এই পর্যন্ত কিন্তু লিঙ্কডইনের পার্টগুলো শেষ। আমাদের কিন্তু আবার এক্সটেনশনে কিছু প্রবলেম আছে, এই এক্সটেনশনের প্রবলেমগুলো আর এখানে যাদের, আবারও আপনাদেরকে বলছি যদি আপনাদের যদি এরকম লিঙ্কডইন মেম্বার যদি আসে, লিঙ্কডইন মেম্বার যদি আসে তাহলে আমরা এইভাবে সার্চ করবো, এটাকে আমরা পুরাটা লিঙ্কডইন মেম্বার সহকারে লস অ্যাঞ্জেল কোম্পানি এবং তার এরিয়ার সহকারে আমরা সার্চ দিব গুগলে। গুগলে সার্চ দেওয়ার পরে অনেক পার্সন চলে আসবে। সো আমরা এখানে চেষ্টা করবো যেটা কোন পার্সন, ইভেন্ট লিস্টিং লাইটিং কোম্পানি তার হচ্ছে ডিরেক্টর পার্সন। সো আমি এটা একটু সার্চ করি যে এটা কি ওই কোম্পানির পার্সন কি না, একটু সার্চ করব। সো হয়তো বা মনে হবে যে এটা ওই পার্সন কি না, এটাও একটু সমস্যা হয়ে যায়। সো আমরা একটু তার এক্সপিরিয়েন্স প্রোফাইলটা একটু চেক করব, সে কি আসলে কোম্পানিতে জব করছে কি না, একটু তার প্রোফাইলটা আমি একটু তার প্রোফাইলটা চেক করবে, সে কি আগে কি ওই কোম্পানিতে জব করছিল কি না। না, সে ওই কোম্পানিতে কোনোভাবে জব করে নাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কোম্পানির পার্সনকে খুঁজতেছি কিন্তু এই কোম্পানির কোনো পার্সনকে আমি পাচ্ছি না, এই কোম্পানিতে সে জব করে নাই। গুগলে আমি দেখি, গুগলে যেহেতু আমি সার্চ দিলাম, সাপোজ এইভাবে কিভাবে বুঝবো যে উনি ওই কোম্পানিতে জব করেননি? এই যে তার কোম্পানি নাম তো আছে, ইভেন্ট লাইটিং কোম্পানি, ইভেন্ট লাইটিং কোম্পানি। ইনি কি ইভেন্ট লাইটিং কোম্পানিতে কোনো জায়গায় জব করছে কিনা দেখেন, তার একটু কোনো প্রিভিয়াস কোনো জবে এক্সপেরিয়েন্স আছে কিনা একটু দেখবেন। ও আচ্ছা আচ্ছা, এক্সপেরিয়েন্সে দেখবেন, এক্সপেরিয়েন্সে যেহেতু আমাদের কোম্পানি থাকতিছে, সে কোনো প্রিভিয়াস কোম্পানিতে কোনো জব করে নাই। সো এখানে আমরা একটু দেখি, সো এই কোম্পানির নামটা যখন আমরা এভাবে পাইলাম না সার্চ করে, সো তখন আমরা এই কোম্পানির লাইটিং এর নামটা নিয়ে আমরা এই যে সিও অফ এটা দিয়ে সার্চ দিলাম, সার্চ দিলাম বলে সার্চ দেওয়ার পরে দেখেন এই যে আমার কিন্তু চলে আসছে নামটা, দেখতে পাচ্ছেন এই যে আমাদের নামটা কিন্তু চলে আসছে, ইভেন্ট কোম্পানি লাইটিং। আমি কিন্তু পার্সনকে পেয়ে গেছি।
আমি কিন্তু পেয়ে গেছি লাইফিং কোম্পানির সিও পার্সন আমি পেয়ে গেছি সো এরকম ইনফরমেশন বের করতে হবে সো এই ইনফরমেশনের জন্য আমাদের লিংকডইন থেকে শুধু খালি মেইল বের করার জন্য আমাদের যে এক্সটেনশনগুলো আমরা ইউজ করতেছি এক্সটেনশনগুলো হচ্ছে একটা স্কাপ লিডলেপ ভাইয়া অনেক সময় দেখ আপনার সার্চে যে সকল নামগুলো সার্চ করি এগুলো না আসে ওগুলোতে ক্লিক দিলে ওই প্রোফাইলটা ওপেন হয় না তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে গুগলে সার্চ দিয়ে প্রোফাইলটা বের করতে পারবো তাই তো হ্যাঁ পারবেন অবশ্যই পারবেন সো দেখেন আমাদের হচ্ছে ইভেন্ট কোম্পানি এই পার্সনগুলো আমাদের ইনফরমেশন বের করতে হবে সো আমার কেন্দ্র আগে বলে দিয়েছে যে আমরা কি কি ইনভার্স এক্সটেনশনগুলো কভার করছি এক হচ্ছে স্কার্প লিংকডইন ইয়া লিডলে পারসোনাভো কোনটা কাউটা বিজনেস মেল কেন্দ্র তারপর রকেট রিসার্চ তারপর হচ্ছে নেম টু মেল তারপর কন্ট্যাক্ট প্লাস প্লাস হান্টার তারপর আছে বলিভিয়া তারপর আছে ক্লিয়ার বিট এগুলো এক্সটেনশনগুলো ব্যবহার করছি সো এগুলো এক্সটেনশন দিয়ে আমরা একটু দেখি যে কি অবস্থা স্কার্পটা কাজ করে কিনা ইভেন কোম্পানি এটা ইনফরমেশনটা বেরোবে না কারণ এটা বের করতে গেলে আমার একটু সময় লাগবে এক্সটেনশনগুলোর যদি নামগুলো সবগুলো দিতেন মানে খুব ভালো হতো আচ্ছা এক্সটেনশনগুলো আমি নামটা এটা আমি রিভিউটা শেষ করে আমি এক্সটেনশনগুলো সব নামগুলো আপনাদেরকে একটা আমি ওই যে এক্সেল ফাইলে বা যেটাতে হোক আমি দিচ্ছি আপনারা একটু সেভ করে নেবেন ঠিক আছে হ্যাঁ স্যার এটা খুব ভালো হয়েছে ওকে সো এই পার্সোনাল ইনফরমেশন এগুলো দিয়ে আমরা হচ্ছে স্কার্প বা এগুলো সবগুলো আমাদেরকে লিংকডইন দিয়ে সার্চ করতে হয় লিংকডইনে এটা আমাদের লিংকডইন দিয়ে ইয়া করতে হবে সাইন আপ করতে হবে লিড লেপার স্কার্পটা লিংকডইন দিয়ে সাইন আপ করতে হবে লিড লেপারটা আমাদেরকে গুগল জিমেইল গুগল দিয়ে আমরা সাইন আপ করতে পারবো গুগল জিমেইল অ্যাকাউন্টে এটাও সেম আমরা একাই গুগল জিমেইল দিয়ে সাইন আপ করতে পারবো কন্ট্যাক্ট প্লাস কন্ট্যাক্ট এটা এটা হচ্ছে আমাদেরকে মূলত বিজনেস মেইল দিয়ে সাইন আপ করতে হয় কেন্দ্রটা আমরা গুগল দিয়ে সাইন আপ করতে পারবো এটাও আমরা গুগল দিয়ে সাইন আপ করতে পারবো রকেট রিসার্চটা নেম টু মেলটা সাইন আপ করতে হয় না নেম টু মেলটা মানে নেম টুটা নেম টু মেল আপনার নেম টু মেলের জন্য এখনো অনেকে কনফিউজ নেম টু মেলটা আমাদের একাধিক মেল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হয় একাধিক নেম বা একাধিক মেল আইডি তৈরি করে দেওয়ার জন্য আমাদেরকে এই কাজটা করে নেম টু মেল আমাদের একাধিক ইমেল অ্যাড্রেস তৈরি করে দেওয়ার ক্ষেত্রে নেম টু মেল আমরা ব্যবহার করে থাকি সো এটাতে আপনাদের দেখে মোটামুটি অনেকে কনফিউজ থাকেন যে ভাই এটাতে নেম টু মেলের অনেকে আমি দেখতেছি প্রায় অনেকে এই বিষয়টাতে অনেক কনফিউজ নেম টু মেলের বিষয়টাতে আচ্ছা আপনাদেরকে এটা আমরা হচ্ছে এইগুলো আমরা কিন্তু সম্পর্কে জানি বা এগুলোর ব্যবহার সম্পর্কে জানি দেন আপনাদেরকে দেখি আমি আরেকটা শেখারগুলো আর কি কি আছে দেখি আমরা তো নেভার বাউন্সের ইউজ দেখছি দেখুন আমরা আরেকটা সাইটের হচ্ছে bulkmailchecker.com এইগুলার আমরা একটু দেখি এগুলা কিভাবে কাজ করে এগুলা অনেক ফ্রিতে আছে সো এগুলা একটু আমরা চেক করে দেখি সো এটা যদি না কাজ করে আমাদের তো আরো অনেকগুলো বের করতে হবে তাই না সো আমাদের নেভার বাউন্সের একটু সবার প্রবলেম সো আশা করি মোটামুটি আমাদের কিন্তু আজ থেকে বিটুবি লিড জেনারেশনের পার্ট কিন্তু পুরোটা শেষ বিটুবি লিড জেনারেশনের লিংকডইনের পুরো পার্ট কিন্তু আমাদের শেষ ঠিক আছে আমি দেখি আরো কিছু সাইট আছে কিনা খুঁজে বের করি ইমেল চেকার এটাতে একটা করে মেল আছে আমি এখানে কাজ করি কতটা পরিমাণ লোড লিয়ে দেব মাসের শেষে আসলে ওয়াইফাই একটা ঝামেলা শুরু হয়ে যায় প্রচুর ঝামেলা শুরু হয়ে যায়
নেভার বাউন্স তে ভাইয়া অ্যাকাউন্ট খোলা অনেক মুশকিল। মুশকিল না, এটা হচ্ছে একটু কিছু ওদের সাইটের কাজ চলতেছে মেবি হয়তো বা এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। এখানে সবগুলো মেইল একসঙ্গে চেক করা যাবে না আমার যেটা মনে হয়, সে তারপরে দেখি একটু ট্রাই করি। মেবি মনে হয় না যে এতগুলো মেইল যাবে এখানে চেক করা, ভেরিফাই টেক সরি, এখানে একটা একটা করে মেইল চেক করতে হবে। যে আমরা একটা একটা করে যদি মেইল চেক করি সো আমাদের 7 দিনও কাজ শেষ হবে না, সো এটা হচ্ছে বালা। এটা আমরা এটাতে দেখি একটু, এখানে আমরা চেক করতে পারবো। ও হান্টার ডট ওয়ে তেও আপনি একবারে সবকিছু মেল মনে চেক, হ্যাঁ হান্টার ডট মেল ইয়ে তো আপনি চেক করতে পারবেন, মেল ভ্যালিডিটি চেক করতে পারবেন হান্টার ডট ওয়ে। কিভাবে ওটা তো কালকে দেখাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ এখানেও করা যায়। এখন একটা একটা করে মেবি আমার যেটা মনে হয় যে একটা একটা করে এটা এখানে মেল আসছে ভেরিফাইড এটাতেও করা যায়। মেল আসছে ভ্যালিড হচ্ছে ভ্যালিড, নয়টা মেল আসছে ডোমেন স্পামে চলে গেছে দেখেন আমার কাছে ভ্যালিড হচ্ছে এটাতে। আমি এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এখান থেকে আপনারা ট্রাই করতে দেখতে পারেন, রেখে দেন সাইট কাজে দিবে। রেখে দেন কাজে দিবে এই লিঙ্কটা।
এখানে আমাকে একটা একটা করে চেক করতে হবে, কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড এভাবে চেক করতে হবে। তাছাড়া এটাতে আপনি ওইভাবে একবার সবগুলো মেল দিয়ে আমরা চেক করতে পারবো না, আমাদের তো একটা একটা করে চেক করার তো কোনো মনে করেন সময় নাই, তাই না? তো একটা একটা করে আমাদের চেক করা সম্ভব না। দেখেন এই কটা মেল আমার এখানে ভ্যালিড আসছে, এই কয়টা মেল আমার এখানে ভ্যালিড আসছে, 9টা মেল আমি ভ্যালিড পাইছি। সো আসলে সাইটটা কতটা পার্সেন্ট ট্রাস্টেড সেটা একটু আমি চেক করি, সাইটটা কি আসলে ট্রাস্টেড একটা সাইট, সো সেটা আমাকে একটু চেক করা প্রয়োজন। সো এটাতে কি পরবর্তীতে আমি কোনো কাজ করতে পারবো কিনা এটার জন্য একটু আমরা নেভার বাউন্স এই সাইটটাতেও আমরা একটু লগ ইন করে, আমার যেহেতু আগে অ্যাকাউন্ট করা আছে সো সেক্ষেত্রে আমি সাইন ইন রাশিদ ভাই, ক্লাসটা তো মানে রেকর্ড হচ্ছে না এই? হ্যালো, জি ভাই বলেন। এটা রেকর্ড হচ্ছে তো ভাই ক্লাসটা, এই জায়গাটা? জি জি ভাই। মামু, এই মাসে আমি 10 টাকাও লাইনের জন্য ব্যয় করব না, কারণটা হচ্ছে স্পিড কত দেখায় শুনবেন, স্পিড দেখায় 14-15 Mbps, ডাউনলোড মারবে ডাউনলোড স্পিড হচ্ছে 15 Mbps ওতে, কিন্তু ডাউনলোড মারবে গেলে 120, 70, 50, ঠিক আছে? কোনো ব্রাউজার এখানে ব্রাউজিং হচ্ছে না, কোনো ব্রাউজার এখানে ব্রাউজিং হচ্ছে না, সকাল থেকে অনেক কষ্ট করে কাজ চালাইতেছি। যদি লাইন যদি চলে যায় আজকে থেকে চলাক, না হলে খুলে লেন সব লাইন চালানোই না, তুমি ঠিকই ব্যবসা খারাপ করছে, টাকা লস মতো ঠিকই টাকা লাগে। আচ্ছা আমরা আগের শীটটাতে কয়টা মেল ভেরিফাইড করি? 9টা মেল ভেরিফাইড পাইছি, আগের শীটটার থেকে আমরা 9টা মেল পাইছি। সো এখান থেকে আমরা একটু দেখি কয়টা মেল আমরা ভেরিফাই পাই, এটা থেকে একটু দেখো, আমার মনে হয় এটা শেষ, লিমিটই শেষ, এখান থেকে ভ্যালিড নাই, এখান থেকে ভ্যালিড একটা দুইটা তিনটা। ও আচ্ছা আচ্ছা, আমার লিমিটই শেষ ভাইয়া, সরি, এখানে আমার লিমিটই শেষ হয়ে গেছে। না হচ্ছে, ওখানে মেলের একটা প্রবলেম আছিল এই জন্য হয়নি, না এখানে মেলের আমার প্রবলেম, একটা মেলের আমি ভ্যালিডিটি চেক করতে পারবো, দেন অন্য কোনো মেল পারবো না, সো আমার কোনো আরিয়া নেই, লিমিট নাই, লিমিট শেষ। আচ্ছা ভাইয়া, জি, নেভার বাউন্স সাইট এটা তো আর এক্সটেনশন না নাকি ভাইয়া? এটা সাইট, এটা টুলস, এটাকে বলা যায় টুলস, নেভার বাউন্স টুলস, এটাকে বলা যায় টুলস। সো এই সাইটটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি যে সাইটটা লিংক দিলাম এই সাইটটা আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। সো আশা করি যে আমার এখানে সবকিছু ক্লিয়ার। সো দেন আপনাদেরকে
একটু ফাইবার থেকে ঘুরে নিয়ে আসি, আমরা ফাইবার নিয়ে একটু দেখে আসি কেমন। ফাইবারে কাজ আছে, সবকিছুই আছে, শুধু আমাদের শুধু এক্সপিরিয়েন্সটা একটু বৃদ্ধি করতে হবে। এক্সপিরিয়েন্সটা যে স্কিল, স্কিলটা ডেভেলপ হলে আমরা যেতে পারবো। দেখেন ফাইবারে আমরা কি শিখলাম, একটা হচ্ছে লিংকডইন, লিংকডইন রিচার্জ বা লিংকডইন লিড জেনারেশন বা লিংকডইন রিসার্চও দিতে পারেন, সমস্যা নেই। লিংকডইন লিড জেনারেশন দেখেন, লিংকডইন লিড জেনারেশন নামে আপনারা একটা গিগ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। লিংকডইন লিড জেনারেশন নিয়ে আপনারা গ্রিড গিগ ক্রিয়েট করতে পারবেন। দেখেন এদের গিগ এর সংখ্যা কত আছে একটু আমি সেটা দেখি। লিংকডইন লিড জেনারেশন এই কিওয়ার্ডটা ইউজ করে কতগুলো গিগ আছে এটা একটু দেখি। 11,830টা গিগ আছে, 11,830টা গিগ আছে। দেখেন এই গিগ এর উপর একটা ইমেজ বসানো হয়েছে, অল বিজনেস মেল প্রোভাইড জম ইনফো লিড জেনারেশন লিংকডইন, দেখতে পাচ্ছেন। আর সেল হচ্ছে 45টা। আমরা একটু টপ রেট সেলার কে খুঁজি যার বাজেট বা সেলার ডিটেইলস। মানে এটা কি কাজ বুঝাইছে? এগুলা কি কাজ আছে? 11,830টা, হ্যাঁ এগুলো কাজ করছে তো, এগুলো অলরেডি কাজ করছে। 45টা সার্ভিস উনি প্রোভাইড করছে, এগুলো কাজ করছে। 108টা আছে, 1000 আছে, 600 আছে। এগুলা গিগ দিচ্ছে আমাদের মতো যারা আছে তারা গিগ দিছে এগুলা, হ্যাঁ। এবং এটা শুধু একটা গিগের উপরে আমাদেরকে লড়তে হবে 11,830 জন পার্সনের সাথে, আমাদেরকে কম্পিটিশন করে আমাদেরকে মার্কেট পেজে কাজ করতে হবে, তাই না? সো আপনার সেন্ড লিড জেনারেশন ফাইবারে কিওয়ার্ডগুলো কিভাবে নির্বাচন করবে একটু জেদ দেখো। লিড জেনারেশন আমাদের কি ওয়ার্ল্ড ওয়াইড মিলে গিগ আছে হচ্ছে আমাদের 8,226টা গিগের সঙ্গে অনেক করে আমাদের কি কাজ পাইতে হবে। এখানে অনেকে আছে যে যাদের হচ্ছে সেল হচ্ছে অনেক হাই, 300 আছে, 600 আছে, এ তো জেদ আছে। কিন্তু ফাইবারের প্রোফাইল দেখার জন্য মনে করেন যে 2 বছর, 4 বছর, 10 বছর পর্যন্ত কাজ করতেছে সেইরকম অ্যাকাউন্ট নাই বললে চলে। সলিউশন এই কিওয়ার্ড নিয়ে আমাদেরকে কাজ কম্পিটিশন করতে হবে 8,226 জনের সঙ্গে। তারপরে বিটুবি লিড জেনারেশন নিয়ে আসেন, বিটুবি লিড জেনারেশনে কত পার্সেন্টের সাথে লড়তে হবে আমাদের সেটা 9,968 জন পার্সেন্টের সঙ্গে আমাকে লড়তে হবে বিটুবি লিড জেনারেশন নিয়ে। তারপরে আসেন হচ্ছে বিটুবি লিড জেনারেশন চলে গেল, এখন বি টার্গেটেড, টার্গেটেড লিড জেনারেশন বা টার্গেটেড বিটুবি লিড জেনারেশন এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের কথা জন্য সাথে লড়তে হবে 5,567 জন পার্সনের সঙ্গে আমাদেরকে এই কিওয়ার্ড নিয়ে লড়তে হবে। তারপরে আসেন টার্গেটেড লিড,
টার্গেটেড লিড দিয়ে আমাদের লড়তে হবে 12,180 জনের সঙ্গে। এতগুলো পার্সনের ভিতরে থেকে আমাদেরকে কাজ নিতে হবে, এটা কিন্তু কম কথা না। সো এগুলোর জন্য কিছু টিপস আছে, সো এগুলো টিপস ফলো করে আমরা 12,000 কেন 13,000 যেই থাক আমরা র‍্যাঙ্কে বাড়তে পারি। এই টার্গেটেড আর শুধু বিটুবি লিড জেনারেশনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় ভাইয়া? সবগুলাই হচ্ছে টার্গেটেড। সো এটা একটু টার্গেটেড কিওয়ার্ড বায়ারদের আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করতে যাব তখন আমরা বুঝতে পারবো যে টার্গেটেড আসলটা কি। আমরা কিন্তু টার্গেটেড করার এই কারণে মানুষ কিভাবে সার্চ দিতে পারে, আপনি যদি ইয়াতে যান সোশ্যাল মিডিয়াতে যান, এটা কিন্তু রিসার্চের ভিতরে পড়ে, কিওয়ার্ড রিসার্চ বা রিসার্চের ভিতরে। আপনি যখন একটা ফোন যদি সার্চ দিতে যান, সো আমরা কিভাবে ফোনটা সার্চ দিই? একটা ফোনের প্রাইস জানার জন্য স্যামসাং ফোন বিডি প্রাইস, তাই না? এটা কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে রেডি করা থাকে। সেরকম আমরা ফাইবারে কিভাবে বায়ার সার্চ দিতে পারে? বায়ার কিন্তু আসে সার্চ দিতে পারে যে তার যদি লিডের প্রয়োজন হয় সো কি ধরনের লিড নেবে, তার যদি লিঙ্কডইন লিড প্রয়োজন হয় সে অবশ্যই সার্চ দেবে লিঙ্কডইন লিড জেনারেশন বা টার্গেটেড লিড লিঙ্কডইন লিড জেনারেশন, এভাবে সার্চ দিতে হবে। আমার কথা হচ্ছে আপনার মনটা কিভাবে সার্চ দিবে সেই জিনিসগুলো আমাকে রিসার্চ করে ইয়ে করা, এটা হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ডে যখন সেক্টরে যাব দেন তখন আমরা বুঝতে পারবো যে কিওয়ার্ডটা আমরা কিভাবে রিসার্চ করতে পারি, আপনি কিভাবে সার্চ করবেন বা আপনার কি পছন্দ বা আপনি কিভাবে সার্চ করবেন আপনার মনের সাথে আমরা নির্ধারণ করব রিসার্চের মাধ্যমে। সেই জন্য বললাম যে রিসার্চের প্রতি কিন্তু অপরিসীম। এটা তো তেমন যে আপনি কি বায়ার কিভাবে সার্চ দিতে পারে ফাইবারে, আপনার ওয়ার্ডপ্রেসের গিগ কি আছে, আপনার কিওয়ার্ড কি আছে? আমার ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসে ই-কমার্স আছে, ই-কমার্স স্টোর আছে, ই-কমার্স আছে, ওয়ার্ডপ্রেস আছে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে অনলাইন স্টোর। অনলাইন স্টোর, এটা কিন্তু আপনাকে কিন্তু বায়ার কিন্তু এই কয়টা সার্চ দিয়ে কিন্তু বায়ার কিন্তু আপনাকে পাচ্ছে। সো অন্য কোন ওয়ার্ডপ্রেস ডিজাইন লিখে যে সার্চ আপনাকে কিন্তু পাবে না, আপনাকে পাবে সে পাবে না, না সে এটা কিন্তু আপনি কিন্তু নির্ধারণ করে দিয়েছেন আমাকে এই কয়টা দিয়ে সার্চ করে আমাকে পেয়ে যাবে। সো এরকম আপনার কিওয়ার্ডটা এরকমই, আপনার কিওয়ার্ড আছে হচ্ছে Xiaomi phone, MI phone, MI mobile, এইভাবে তো আছে। কিন্তু যদি সার্চ করা হয় যে Samsung mobile, কিন্তু MI কিন্তু আসবে না ওখানে। জি জি, সো সেরকম আমাদেরকে রিসার্চটা ব্যবহার করতে হবে। সো মানুষ কি নিয়ে রিসার্চ করবে সেটার উপরে নির্ভর করবে। আর অবশ্যই আমরা যখন ফাইবার গিগটা ক্রিয়েট করব অবশ্যই আমরা টার্গেটেড না, আমরা হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। আচ্ছা, তো আপনাদেরকে এমনিতে ফাইবারে পরিচয় করে দিচ্ছি, আমাদের যে কাজগুলো ফাইবারে অনেক আছে। যখন আমরা ফাইবার নিয়ে ডিটেইলসে আলোচনায় যাব দেন তখন বুঝতে পারবো। সো কাইন্ডলি আপনারা ফাইবারে ফোরাম কই পাবেন, ফাইবারে ব্লগ কই পাবেন, এটা জানা আছে কি? সো fiverr.com এ যখন যাবেন দেখেন ফাইবার কমিউনিটিসটা আছে, দেখতে পাচ্ছেন ব্রো ভাইরা, দেখতে পাচ্ছেন? হ্যালো ভাই জি, এখানে এই কমিউনিটি সেক্টরে যখন যাবেন এই যে ব্লগ আছে, ব্লগে ক্লিক করবেন, ফোরাম আছে, ফোরামে ক্লিক করবেন, তারপর আছে কমিউনিটি, এটাতে ক্লিক করবেন। এই তিনটার সম্পর্কে আপনাদের জানতে হবে, বিকামে সেলা এই এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা নিয়ে আসতে হবে। বিকামে সেলার এতটা প্রয়োজন নাই, দেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনার হচ্ছে এই ফাইবার, এগুলো সম্পর্কে আপনাকে পড়ে দেখতে হবে। শুটিয়ার কমিউনিটি, ডিজিটাল মার্কেটিং, এগুলো সম্পর্কে আপনাকে পড়তে হবে। ফাইবারে কে কি কোন বিষয় লিখছে, আপনি কোন বিষয়ে এক্সপিরিয়েন্স নিচ্ছেন, সেই বিষয়টা এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ব্লগে। এটা চাইলে আপনি মেইল দিয়ে ইয়া করেও রাখতে পারবেন। সো নতুন কোনো কিছু আপডেট আসলে আপনি এখানে পেয়ে যাবেন, হাউ টু আউটসোর্স ইওর এন্ট্রি ব্লগ ইন ফাইভ সেটআপ। সো এখানে সব রকম সম্পর্কে বিভিন্ন বড় বড় ফাইবার টিম বা বিভিন্ন বড় বড় ফ্রিল্যান্সার তাদের এখানে পোস্ট করে থাকে, ফাইবার ব্লগ বলা হয়। এটা হচ্ছে ফাইবার ফোরাম, এখানে আপনি যদি কোনো সমাধান যদি না পান বা আপনি কোনো বিষয় ওখানে কোশ্চেন করতে পারেন, সো এখানে অনেকে অ্যান্সার দিবে, অনেক পার্সন আছে, বিডি আছে, যে কোনো পার্সন থেকে বড় বড় ফ্রিল্যান্সার আপনার কোশ্চেন অ্যান্সার দিবে, এখানে এখানে কোশ্চেন করতে পারবেন ফোরাম। সো এই জিনিসগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি কমিউনিটি ফোরাম, আপনি যে কোনো বিষয় নিয়ে বুঝতেছেন না আপনি যদি এখানে যদি আমাদের সার দেন হোয়াট ইজ ইয়ার ফাইবার কিওয়ার্ড রিসার্চ প্ল্যানিং বা প্ল্যান, হোয়াট ইজ ইয়ার ফাইবার, কিভাবে আমি ফাইবার কিওয়ার্ড গুলো রিসার্চ করব, এই বিষয়ে যদি আপনি যদি এখানে কোনো পোস্ট করেন, সো দেখবেন যে আপনাকে হয়তো বা অনেকে অনেক সাজেশন করবে, অনেকে অনেক সাজেশন করবে। দেখেন এই যে ওয়েলকাম, এখানে যদি আমি যাই এই টপিকটা, আই ক্যান নট
find the gig in my search result. ইনি হচ্ছে 7 মিনিট আগে একটা পোস্ট করছে, আমি এখন দেখাই আপনাকে। ইনি হচ্ছে দেখেন আই ক্যান নট, ওই পার্সনটা একটা পোস্ট করছে আই ক্যান নট ফাইন্ড দা গিগ ইন দা সার্চ রেজাল্ট। সো এখানে একজন প্রশ্ন রিপ্লাই দিছে বা এখানে রিপ্লাই দেওয়া যায়, লাস্ট রিপ্লাই রিপ্লাই কয়জন দিছে দেখেন 7 জন পার্সন এই কোশ্চেনের রিপ্লাই দিছে, 59 জন ভিউ করছে, 6টা ইউজার লাইক দিছে, সবকিছুই করছে। এখানে সে কি কি রিপ্লাই দিছে, এই যে রিপ্লাই গুলো এখানে পাবেন, এগুলো পড়বেন। সো কি কি রিপ্লাই দিছে এই জিনিসগুলো আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন। সো আরো অন্যান্য কিছু বিষয় যদি আপনার যদি জানার প্রয়োজন হয়, যে আমি হচ্ছে গিগের সম্পর্কে ধারণা নিব বা গিগ গিগটা কিভাবে ক্রিয়েট করব, সেখানে যদি আপনি সার্চ দেন গিগ ক্রিয়েট, গিগ ক্রিয়েট লিখে যদি আমি সার্চ করি, সো গিগ ক্রিয়েট সম্পর্কে ধারণা এখানে চলে আসবে, বা গিগ ক্রিয়েট নিয়ে যদি যে কোনো ফটোগ্রাফিক যদি থাকে সেখানে চলে আসবে। দেখেন নিড ইউর হেল্প টু ক্রিয়েট গিগ আর ক্রিয়েট ইউটিউব চ্যানেল। সো এখানে কিন্তু সব রকমের কিন্তু আমাদেরকে একটু জেট কিন্তু ধারণা দেওয়া আছে। সো আমাদের অন্য কোথাও যেতে হবে না, এগুলো বিষয় সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, সম্পর্কে ধারণা নিতে হবে, নতুন কি কি আপডেট আসছে, কবে আপডেট আসছে, নতুন কবে ফিল্টার করতে হবে, এগুলো কবে পোস্ট হচ্ছে, নতুন রিলিজ সবকিছু আমাদেরকে, লাস্ট পোস্ট, এগুলো সব এ টু জেড আমাদেরকে দেখতে হবে। এক ঘন্টা আগে পোস্ট করছে, ক্যান নট ক্রিয়েট এ নিউ গিগ, এগুলো এক ঘন্টা আগে তিন ঘন্টা আগে আমরা বিভিন্ন কিন্তু ধারণা এখান থেকে নিতে পারি। নতুন নতুন যে আপডেট গুলো আসবে আমাদের এখানে, আমরা যত কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে পারবো ফাইবারে, তত আমরা ফাইবারে গ্রো আপ করবো খুব দ্রুত গতিতে। সো এটা চলে গেল হচ্ছে আমাদের কি ফাইবার হচ্ছে ফোরাম, এটা হচ্ছে ফাইবারের গিফট সম্পর্কে আমরা দেখলাম, ফাইবারের ফোরাম সম্পর্কে দেখলাম, এবার ফাইবার কমিউনিটি, ফাইবার কি কি বিষয়গুলোতে আমাদেরকে রুলস ফলো করতে বলে, সো এই বিষয়গুলোতে আমাদেরকে অবশ্যই অবগত থাকতে হবে, কি কি বিষয়গুলোতে ফাইবারে আমাদের প্রবলেম হয় এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে দেখতে হবে। সো তাহলে দেন আমরা ফাইবারে ভালো একটা কিছু করতে পারবো। দেখেন ফাইবারে এ গিগ ব্রড এভরিডে 5 সেকেন্ডে পার ডে ট্রানজেকশন হয় 50 মিলিয়ন ডলার, পার ডে ট্রানজেকশন হয়, দেখতে পাচ্ছেন না? হ্যালো জি ভাই, দেখা যাচ্ছে পার ডে 50 মিলিয়ন ট্রানজেকশন হয়ে থাকে ফাইবার থেকে পার ডে। এলাচে জয়েন আর গ্রো ফ্রিল্যান্সার কমিউনিটি, এগুলো হচ্ছে কমিউনিটি পারসন, ইনি ডেভেলপার বিভিন্ন দেশ থেকে আসে। আমরা বাংলাদেশের যে আমরা আমাকে অনেকে বলি না যে আমরা কাজ পাই না কেন, কাজ পাই না কেন, কাজ পাই না কেন, তাই না? আমরা এটা কেন বলি সেটা জানে? আমাদের হচ্ছে আমরা এই গিগে আমরা ফাইবার ফোরাম, ফাইবার ব্লগ, ফাইবার কমিউনিটি সম্পর্কে আমাদের সত্যি কথা ন্যূনতম কোনো ধারণা নেই, যার কারণে আমরা কাজ খুব কম পাই। আমরা বলি অনেকে বলি যে আমরা কাজ পাই না কেন। সো আপনারা কাইন্ডলি আমি বলি যে আপনারা ফাইবার বাংলাদেশ গ্রুপ আছে, ফাইবার বাংলাদেশ গ্রুপ আছে ফেসবুক গ্রুপ জানেন? না ভাইয়া, ফাইবার গ্রুপ, ফাইবার বাংলাদেশ গ্রুপ এন্ড ফাইবার বাংলাদেশ হেল্প সেন্টার জানি না ভাইয়া, এই এগুলা গ্রুপগুলোতে আপনারা আজকেই সবাই জয়েন হবেন, দেন যে পেজগুলো আছে বাংলাদেশ সম্পর্কে সেগুলোতে সবাই লাইক মারবেন, দেন হচ্ছে আপওয়ার্ক, এখানে অনেক বড় বড় ফ্রিল্যান্সার টিপস দেয়। সো আমরা এই টিপসগুলো কার সাথে থাকবো না, ওই টিপসগুলো না কোথা থেকে দেয়, মানে টিপসগুলো এই ফোরাম থেকে দেয়, ব্লগ থেকে দেয়। আমরা যদি ফোরাম ব্লগ যদি পড়ি তাহলে টিপস কিন্তু আমরা এরকম লিখতে পারবো না। সো যাই হোক, আমাদের প্রধান হচ্ছে আমরা যদি এই ফাইবার সম্পর্কে যদি আমরা যদি কমিউনিটি সেন্টার এগুলো সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, সো আমাদের কেউ অর্ডার আটকাতে পারবে না, আমরা অর্ডার পাবোই, এটা কনফার্ম 100% শিওর। সো আমি যে আপনাদেরকে হয়তো বা কতটুকু বলতে পারবো জানি না, বাট আমার পাশাপাশি আপনারা একটু আজকে স্টাডি করবেন, আজকে থেকে আপনাদেরকে ফাইবার স্টাডিটা শুরু হয়ে গেল, ফাইবারের কমিউনিটি অ্যান্ড ব্লগ আর ফোরাম সম্পর্কে আপনাদেরকে টোটালি ধারণা নেওয়ার একটা আজকে থেকে আপনাদেরকে স্টার্ট হয়ে। আজকে আপনাদের কোনো হোমওয়ার্ক থাকবে না, হোমওয়ার্কটা থাকবে পুরো ফাইবার নিয়ে। আমার কথা হচ্ছে এখানে এখন বলবেন যে ভাই কিভাবে জমা দেবো, আমার কিন্তু কোনো জমার কোনো প্রয়োজন নাই। সো আমার কথা হচ্ছে আপনি আপনি ফাঁকি মারবেন, সো আপনি বুঝবেন আপনার অর্ডার সেল হবে না, এক্ষেত্রে আমি কোনো কিছুই করতে পারবো না, কারণ আমার ধারণা নিবেন, আমি আপনাকে সম্পূর্ণ বলে দিব যে এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে। সো আপনাকে আমি দিয়ে দেবো, কিন্তু পরবর্তীতে কিন্তু গ্রো আপ করাটা কিন্তু আপনার দায়িত্ব, আপনাকে অ্যাকাউন্টটা কিন্তু আপনি হ্যান্ডেল করবেন, আমি কিন্তু হ্যান্ডেল করবো না। সো এই সময় ভাইয়া তাহলে আজকে আপনি হোমওয়ার্ক দিচ্ছেন না, পুরো ফাইবার নিয়ে আপনার ধারণা, পুরো ফাইবার, ফাইবারে হচ্ছে আপনি ভাই এটা তো আমরা পড়বো না ভাই, আপনি যেটা শিখালেন ভাই ওটা যদি কাজ না দেন ভাই ওটা আমরা তো মনে রাখতে পারবো না ভালোভাবে।
জি আমার কথা হচ্ছে ফাইবারটা নিয়েই আমরা কাজ শিখছি আজকে আপনারা ফাইবারটা নিয়ে আপনারা কমিউনিটি সেন্টার প্ল্যান তো করবেন এগুলোর সম্পর্কে একটু স্টাডি করবেন আপনি কিন্তু নেক্সট উইকের দিকে স্টাডি করার সময় পাবেন না সো আপনাকে আমি এইটা থেকে স্টাডি করার সময় দিলাম সো আমার একটা দিন আছে আমার আজকে দিন হোমওয়ার্ক নেই কালকে দিন আমার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব সো আজকে দিন আমি একটু ফাইবার নিয়ে আলোচনা করলাম ফাইবার নিয়ে একটু পড়াশোনা করেন আপনি জি ভাই এটা ভালো ফাইবার সম্বন্ধে আমি যদি না রাখি বিষয়টা সম্বন্ধে কাজ করতেছি তাহলে আমাদের জন্যই খারাপ তাই আমাদেরকে আগে বিষয়টা সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখা উচিত আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা ফাইবারে যদি কোনো কিছু যদি না পোস্ট পারেন সো গ্রুপে পোস্ট করবেন আমার মনে হয় যে গ্রুপে একজন না একজন কেউ হেল্প করবে আপনারা গ্রুপে কাইন্ডলি একটু অ্যাক্টিভ থাকবেন কাইন্ডলি আপনারা যত অ্যাক্টিভ থাকবেন তত আপনাদের এক্সপেরিয়েন্সটা বৃদ্ধি পাবে তো আশা করি আর মনে মেবি কোশ্চেন নাই সো দেখেন আপনাদের কোন কোশ্চেন যদি থাকে দেন করেন দেন শুধু আপনার ছেলের কথা বলে যাচ্ছেন আপুরা নাই আপু মাইশা আপু আপনি নাই হ্যালো মাইশা আপু আছেন জি ভাই আমি জি আপনারা একটু স্টাডি করে নিবেন ঠিক আছে আপু সো আপনার মার্কেটিং সেক্টরের জন্য এটাতে বেস্ট একটা ধারণা পাবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করবেন এগুলো এখানে ফাইবার ব্লগ বা ফোরাম এগুলো একটু জি এটা টেনশন করেন না ভাইয়া আপনারা মনে করতেছেন এটাতে ফাঁকি মেরে যাবেন যান কোনো সমস্যা নাই আমি কিন্তু আপনাদের কিন্তু এই কাজগুলো অলরেডি চলে আসবে ঠিক আছে ওই ফাইবার ফোরাম এগুলো সবই যত ফোরাম আছে ব্লগ আছে সবই আছে সবগুলোর জন্য আপনারা দৌড় ঝাঁপ করবেন ঠিক আছে টাইম পাবেন না এটা মাথায় রাখেন এগুলো আপনাদেরকে পড়তেই হবে এটা আপনাদের ফাইবারের জন্য কি নির্দিষ্ট কোনো পুরো অ্যাকাউন্ট খুলতে লাগবে জি ভাইয়া ফাইবারের জন্য কোনো কিছু নির্দিষ্ট করে অ্যাকাউন্ট খুলতে লাগবে মানে ওটা কাজ করতে গেলে হ্যাঁ ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট তো অবশ্যই করতে হবে হ্যাঁ অন্যান্য সাইটে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অন্য সাইটে আপনি মার্কেটিং করার জন্য আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আচ্ছা ভাই ফাইবার জি আপু বলেন ভাইয়া আমার অলরেডি ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে জি আমি শিল্পা প্রজেক্টে যখন কাজ করছিলাম তখন গ্রাফিক্স ডিজাইনিং এর উপর আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে বাট অ্যাকাউন্ট আমার অ্যাক্টিভ নাই সেক্ষেত্রে তো আমার ল্যাপটপ থেকে তো একটাই অ্যাকাউন্ট করা যাবে আর তো করা যাবে না তাই না জি আপনি ওই অ্যাকাউন্টটাকে সচল করতে পারেন ওই অ্যাকাউন্টটাকে আপনি একটু এডিট করে আপনি চালাইতে পারেন কোনো সমস্যা নাই সো কাইন্ডলি আপনি একটু ফাইবারের ব্লগ কমিউনিটি এই সম্পর্কে একটু ধারণা নেবেন আপনার যদি ধারণা নেন আপনাদের জন্য বেস্ট হবে আমার জন্য কিছুই না আচ্ছা ভাইয়া ঠিক আছে ওকে ঠিক আছে আপু তো আপনাদের আর কোনো কোশ্চেন আছে ফাইবার নিয়ে বা অন্যান্য কোনো কিছু নিয়ে মার্কেট পেজে আপনাকে কাজ করতে গেলে এই যে আমরা যা দেখি যে 600 বা 700 অর্ডার